بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد باب ما جاء في الرقاق এই অধ্যায় হচ্ছে রিকাক সম্পর্কে তার আগে এখন একটি হাদিস সম্পর্কে আলোচনা করি হাদিস আরম্ভ করব সে বলেছিলেন যে নিয়তের হাদিসটি নিয়ে আলোচনা করব হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন ইননামাল আমালু বিননিয়াহ মানুষের সমস্ত কর্ম আমল নির্ভর করে নিয়তের উপর সুন্দর হওয়ার দিক দিয়ে শুদ্ধ হওয়ার দিক দিয়ে দুর্বল হওয়ার দিক দিয়ে বাতিল হওয়ার দিক দিয়ে ঠিক কি না আমল নির্ভর করে নিয়তের উপর নিয়ত যদি সুন্দর হয় এখন নেন তাহলে আমল কি হবে সুন্দর হবে নিয়ত যদি শুদ্ধ হয় আমল শুদ্ধ হবে নিয়ত যদি ত্রুটি থাকে আমলে ত্রুটি হবে নিয়ত যদি বাতিল থাকে তাহলে আমলও বাতিল হবে নিয়ত যদি না থাকে আমল হবে না যেমন একটা উদাহরণ দিই দুইজন লোক নামাজ পড়ছেন মানে রুকু সিজদা করছেন একজন লোক আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ ফরজ করেছেন তাই ইবাদত করছেন বুঝছেন আর একজন লোক নামাজ পড়তে আসলেন ফজরে কিন্তু তাকে ডাক্তার বলেছে যে দেখো তুমি যে এই রোগে ভুগছো এই রোগ ভালো করার জন্য তোমাকে ভোরে ভোরে উঠতে হবে ফ্রেশ বাতাস ভোরে ফজরের সময় ভোরে ভোরে উঠতে হবে আর ওঠার পর এক্সারসাইজ করতে হবে একটু হাঁটাহাঁটি করতে হবে আর উজু করতে হবে হাত মুখগুলি একটু ক্লিন রাখতে হবে বুঝতে পারছেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হাঁটাহাঁটি করতে হবে এক্সারসাইজ করতে হবে সে ভাবলো যে এর জন্য তো ভালো উজু করা তো ক্লিন হয়ে গেলাম উজুর মাধ্যমে আর এক্সারসাইজ করতে বলেছে তো নামাজের মধ্যে একটা এক্সারসাইজও তো হচ্ছে তো নামাজটাও পড়ে নি আর তারপরে ভোরের ফ্রেশ বাতাসে একটু ঘোরাঘুরি হয়ে যাবে একটু হাঁটাহাঁটি বাড়ি থেকে মসজিদে গেলাম একটু হাঁটাহাঁটি হয়ে গেল এই উদ্দেশ্যে নামাজ দুই লোক দুইজনই পড়লো তাই না আগের লোকটি পড়লো আল্লাহর ইবাদত কায়েম করার জন্য নামাজ আল্লাহ কায়েম করতে বলেছেন ফজর নামাজ পড়তে বলেছেন তাই আর এই লোকটি করলো কি জন্য সুস্থতার জন্য ইননামাল আমালু বিন্নিয়াহ আমল নির্ভর করছে এই নামাজ এখন নির্ভর করছে নিয়তের উপর ওই লোকটি যে আল্লাহর জন্য ইবাদত করেছে তার নামাজ কবুল হবে আর এই লোকটি যে এক্সারসাইজের জন্য নামাজ পড়েছে বা ফজরে উঠেছে একটু ভালো বাতাস ফ্রেশ বাতাস খাওয়ার জন্য সেও তো নামাজ পড়লো নামাজ হবে না ওযুর সওয়াব পাবে পাবে না নামাজের সওয়াব পাবে পাবে না বরং শিরিক লোক দেখানো দুনিয়ার স্বার্থের জন্য সুস্থতার জন্য যে নামাজ পড়বে সে শিরিক করলো ঠিক কিনা দেখেন ইননামাল আমালু বিন্নিয়াহ সমস্ত ক্ষেত্রে এইরকম এই জন্য নিয়তে যত নিষ্ঠা থাকবে ইখলাস থাকবে তত বেশি সওয়াব বাড়বে আবার কম বেশি হওয়ার দিক দিয়ে নেকি কম বেশি হওয়ার দিক দিয়ে এরকম গুনাহ কম বেশি হওয়ার দিক দিয়ে নিয়তের উপর নির্ভর করছে আমল যত বেশি ইখলাসের সাথে আন্তরিকতার সাথে নামাজ পড়বেন আপনি তত বেশি নামাজের সওয়াব পাবেন এটা নামাজের উদাহরণ দিচ্ছি কিন্তু যে কোনো আমল সাদকা হজ রোজা যে কোনো ক্ষেত্রে যত বেশি ত্রুটি থাকবে নিয়তে তত বেশি গুনাহ হবে হবে না তো ইননামাল আমালু বিন্নিয়াহ মানুষের আমল তাহলে নির্ভর করে নিয়তের উপর এবং প্রত্যেক মানুষ তাই পাবে যার সে নিয়ত করলো যে উদ্দেশ্য নিয়ত করলো তাই সে হাসিল করবে প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যার সে নিয়ত করলো তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের একটি উদাহরণ দিয়েছেন হিজরতের উদাহরণ দিয়েছেন আমি দিলাম নামাজের একটা উদাহরণ দিলাম নবী সাল্লাম হিজরতের উদাহরণ দিয়েছেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের জন্য হিজরত করলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আদেশ বা আল্লাহর দিনকে পালন বেশি ভালো করে করতে পারবো এবং রসুলের দিনের শিক্ষা ভালোভাবে নিতে পারবো এই দেশ থেকে হিজরত করা কাকে বলে হিজরত করা মানে এক দেশ থেকে বা এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরিত হওয়া একে বলে হিজরত আল ইন্তেকাল মিন বালাদিন ইলা বালাদিন এক শহর থেকে এক গ্রাম থেকে এক অঞ্চল থেকে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়াকে হিজরত বলা হয় হাজারা ইউহাজির হিজরত মুহাজিরিনরা মুহাজিরিন বলা হয় কাদেরকে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছিলেন বা অন্য অন্য এলাকায় ইসলাম গ্রহণ করেছিলেন তখন মক্কা বিজয়ের আগে পর্যন্ত তাদের উপর হিজরত ফরজ ছিল যে সবাই মদিনায় এসো ইসলামের মদত করতে হবে ইসলামের খেদমত করতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে সুতরাং সবাই যে কলমা পড়বে সে মদিনায় হাজির হয়ে যাও মদিনায় আসতে হবে হিজরত তখন ফরজ ছিল মক্কা বিজয়ের পরে হিজরত ফরজ নেই এখন হিজরত মুস্তাহাব রয়েছে যদি দেখা যায় যে আমার ইসলাম পালনে অসুবিধা হচ্ছে কোনো এলাকায় তো যে এলাকায় ইসলাম সুন্দর করে পালন করতে পারবেন সেই এলাকায় হিজরত করতে হবে সেই দেশের মধ্যে হতে পারে অন্য কোনো দেশে হতে পারে আর এই হিজরত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে একটি হাদিস আছে লাতান কাতেউল হিজরত মা কুতিলাল আদু যতদিন পৃথিবীতে শত্রু থাকবে ততদিন হিজরত বহাল থাকবে আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শত্রু থাকবে থাকবে না থাকবে যদিও এক পর্যায়ে গিয়ে হয়তো শত্রু শেষ হয়ে সব মুসলিম হবে কিন্তু সেটা একটা সীমিত পর্যায়ে তো যতদিন পর্যন্ত শত্রু থাকবে ততদিন পর্যন্ত
হিজরত তো কায়েম থাকবে, শত্রু ইসলাম পালন করতে দিচ্ছে না, তখন এমন এলাকায় চলেন যেখানে গিয়ে আপনি আপনার দিন সুন্দর করে পালন করতে পারবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত তো ইলাল্লাহ ওয়া রাসূলে, যে আল্লাহর জন্য হিজরত করলো আর রাসূলের জন্য, মানে রাসূলের আদেশ পালনে, রাসূলের সুন্নাত কায়েম করার জন্য। এর একটা উদাহরণ দিই আপনার, আপনার বাড়ি এমন এলাকায় চারিদিকে মাজারে ভর্তি, আর আপনার গোটা বংশ এলাকার লোক সব হচ্ছে মাজার পূজারি, আপনি একা ওখানে বাস করলে হয় মাজারে যেতেই হবে ওরসের মেলায়, আর না হলে জীবন দিতে হবে, কোনটা করবেন আপনি? আল্লাহ তো বলেন যে জীবন দিয়ে দাও, এক্ষেত্রে আল্লাহ হিজরত রেখেছেন, আর একটা পত্রিতে পথ রেখেছেন মাজারে যাওয়া শিরক, আর জীবনটা না দিয়ে ওখান থেকে আপনি হিজরত করে যান, ছেলে নিয়ে বাল বাচ্চা নিয়ে জমি জায়গা বিক্রি করে অন্য এলাকায় হিজরত করে যান, যেখানে গিয়ে এক আল্লাহর ইবাদত করতে পারবেন, কেউ বাধ্য করবে না আপনাকে কবরে সেজদা করার জন্য বা ওরসের মেলা আসার জন্য খাসি মোরগ পেশ করার জন্য বাধ্য করতে পারবে না, সে এলাকায় হিজরত করেন। একই দেশের মধ্যে হইতে পারে, একই দেশের মধ্যে হইতে পারে, মনে করেন এমন এলাকায় আছেন আপনি যেখানে অমুসলিম সংখ্যা গরিষ্ঠ, আর একটি এলাকা সেই দেশে, অন্য দেশে যাওয়ার মতো হয়তো আজকাল আজকাল যে অবস্থা যে এক দেশ থেকে অন্য দেশ হিজরত করা বড় মুশকিল, অনুমতি দিবে না, মুসলিম দেশগুলো অনুমতি দিবে না, হয়তো এরকম অবস্থা নেই, তখন কি করবেন আপনি? সেই দেশে হয়তো যে দেশে সিংহভাগ অমুসলিম রয়েছে, সেই দেশে যে এলাকা হচ্ছে অমুসলিম প্রধান, সেই এলাকা থেকে মুসলিম প্রধান এলাকা, যে এলাকাতে মুসলিম সংখ্যা গরিষ্ঠ, যে এলাকাতে মসজিদ আছে, যে এলাকায় ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, যে এলাকা গেলে ছেলে মেয়েদেরকে ইসলামের শিক্ষা দিতে পারবেন, সেই এলাকা চলে যান। আপনি একা একজন মুসলমান আর সব হচ্ছে অমুসলিম, ইহুদি নাসারা বা অন্য কোনো জাতি পৌত্তলিক, আপনি ওখানে বাস করবেন না, এরকম জায়গায় আপনার জন্য বাস করা উচিত নয়, আপনার দুনিয়ারও ক্ষতি হবে আখেরাতেরও ক্ষতি হবে। আর হচ্ছে না হচ্ছে না হচ্ছে, গুজরাটে যে ঘটনা ঘটেছে যেসব এলাকায় সেই এলাকার অবস্থা এরকম, কিছু পয়সাওয়ালা মুসলমানরা তারা ভাবছে যে মুসলমান এলাকা, আজকাল মুসলমানদের অবস্থা মন মানসিকতা এরকম, এই মুসলমান এলাকা অপরিষ্কার, মুসলমান এলাকায় সভ্যতা নেই, সেই জন্য কাফেরদের মাঝে বাস করতে যাবে, বাড়ি বানতে যাবে, পয়সা হয়েছে একটু তখন বাড়ি করবে শহরে গিয়ে কোন মহল্লাতে, যে মহল্লাতে একটিও মুসলিম নেই, মসজিদ নেই, শিক্ষার ব্যবস্থা ইসলামিক শিক্ষার ব্যবস্থা নেই, সেখানে বাড়ি করবে না, জায়েজ নয় আপনার জন্য ওই এলাকায় বাড়ি করা, বরং ওই এলাকা থেকে আপনাকে মুসলিম এলাকায় হিজরত করতে হবে, সেই দেশের মধ্যে হইলেও। এটা হচ্ছে আল্লাহর জন্য হিজরত করা, আল্লাহর দিনকে ভালোভাবে কায়েম করতে পারবো, আমার ছেলে মেয়েদেরকে মসজিদে নিয়ে নামাজ পড়তে পারবো, এলাকায় আজান শুনতে পাই না, মসজিদ পাচ্ছি না, ওই এলাকায় বসবাস জায়েজ নেই আপনার জন্য, যেখানে আজান নেই, মসজিদ নেই, শিক্ষার ব্যবস্থা নেই, যে এলাকায় আপনার দুনিয়ারও ক্ষতি হতে পারে, আখেরাতেও ক্ষতি হতে পারে, জীবন চলে যেতে পারে, আপনার মান সম্মান নষ্ট হতে পারে, আপনার ছেলে মেয়েদের জন্য আশঙ্কা রয়েছে দুনিয়াতে ও আখেরাতে ইত্যাদি, তো সেই ক্ষেত্রে হিজরত করতে হবে, আল্লাহর জন্য হিজরত এবং রাসূলের আদর্শ কায়েম করার জন্য হিজরত। আল্লাহ এবং রসুলের দিকে হিজরত করার সে সওয়াব পাবে, যে উদ্দেশ্যে হিজরত করলে সে উদ্দেশ্য হাসিল হবে। তাহলে সৌদি আরবে এসছেন মনে করেন, উদাহরণ দিই, যদি এটি হিজরত নয় চাকরির জন্য এসছেন, এই ক্ষেত্রে এই উদাহরণটি চলতে পারে, যখন আপনি চাকরি করতে এসছেন তখন আল্লাহর রাস্তায় একটু যদি নিয়তটা ভালো করে নেন, যে আমি সৌদি আরবে আছি, আমি তো কুয়েতে যেতে পারতাম, আমি তো সিঙ্গাপুরে যেতে পারতাম, আমি তো মালয়েশিয়াও যেতে পারতাম, আমি লন্ডনে যেতে পারতাম, না যাবো না, আমি সৌদি আরব যাবো, ওখানে গেলে আমার দু চার পয়সা আল্লাহ যা দিবে দিবে, কিন্তু আমি তো গিয়ে হজ তো করবো, আমি ওমরা করব, আমি গিয়ে দেখে আসবো রাসূলুল্লাহ দেশ থেকে সঠিক দিনের শিক্ষা নিয়ে আসবো, সেখানে গিয়ে দেখি আমাদের সাথে তো বিভ্রান্তির শেষ নেই, কোনটা যে সত্য কোনটা মিথ্যা বোঝায় মুশকিল, যাই ওখানে গিয়ে দেখে আসে সত্য দিনটি, এই উদ্দেশ্যে আসলেন, দিন শিখার জন্য আর হজ ওমরা করার উদ্দেশ্যে আসলেন, তার সাথে রুজি রোজগারের উদ্দেশ্যে তো এসছেন আপনি, কিন্তু নিয়তটা আরো ভালো করে নিলেন। ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করলেন, তাহলে আপনি আসলেন এখানে, আপনি তাহলে আপনি সওয়াব পাবেন এই সফরে। আর যদি শুধু এই জন্য আসেন যে যাই কোন রকম করে বিদেশ যেতে পারলে একটু সুখী হতে পারবো, দু চার বছর চাকরি বাকরি করে আসলে একটা কিছু করব, টাকা পয়সা নিয়ে আসবো, শুধু পয়সার জন্য আসলেন আপনি সৌদি আরব, তাহলে তাহলে পরের অংশটুকু শুনেন, ওমান কানাত হিজরাতু ইলা দুনিয়া, আর যে ব্যক্তি হিজরত করবে পার্থিব উদ্দেশ্যে, দুনিয়ার উদ্দেশ্যে, ইলা দুনিয়া হানে বলেছেন পার্থিব উদ্দেশ্যে, টাকা পয়সা উপার্জনের জন্য, সৌদি আরবে গিয়ে কি হবে, 300 টাকা 500 টাকা বেতন, যায় লন্ডনে যায় মদের দোকানেই চাকরি করবেন, হ্যাঁ মদই খাওয়াবেন লোকজনকে, রেস্টুরেন্টে চাকরি, আর মদ না খাবে তো রেস্টুরেন্টে চলতে পারে না, কিন্তু ওসব দেখা দেখি নাই, ওখানে পাউন্ড পাবো যে একটা রিয়াল দিয়ে 15 টাকা হচ্ছে আর একটা পাউন্ড দিয়ে কত টাকা হবে, এই হিসাব করছেন আপনি, এই হিসাব করছেন আপনি, বুঝতে পারছেন, 100-এর উপরে আছে, জি জি। তো কথা হচ্ছে যে এইরকম যে হিসাব করলো, ওমান কানাত হিজরাতু ইলা দুনিয়া, এই জন্য গেল, আর বিশেষ করে যারা নাগরিকত্ব নিতে যাচ্ছে ওই সব কাফের দেশে, পশ্চিমা দেশে চলে গেল, কানাডা চলে গেল, আমেরিকা চলে গেল, লন্ডনে, লন্ডনই হবে, কি জন্য, যে ওখানে গেলে সুখী, সুখী হয়ে যাবো, আমার বাল বাচ্চা সুখী হয়ে যাবে, আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে
ওই যোগ্যতা থাকতে হবে, দায়ী হইতে হবে, তাহলে ওই রকম এলেম থাকতে হবে, নিজের কাছে এই অস্ত্র থাকতে হবে যে ওই যে আক্রমণ কুফরির আক্রমণগুলি হবে সেগুলোকে প্রতিরোধ করতে পারবে। না হলে যেমন একজন মানুষ যখন রাস্তায় চলাফেরা করে অনেক ভাইরাস তার উপর আক্রমণ করে, আর যদি দুর্বল হয় রোগী মানুষ আর না 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 আমার কিছু হবে না, তাহলে তো তাকে ভাইরাস অ্যাটাক করবে। তো যার কাছে বেশি এলেম নাই শরীয়ত সম্পর্কে, তাকে ওই কুফরির আর ওই শিরকের আর মদ আর অবাধ মেলামেশা আর জেনার ব্যবিচার উন্মুক্ত রাস্তাঘাটে জেনা ব্যবিচার এসব যে ভাইরাস চলছে ওই সব দেশে, ভাইরাস তো আক্রমণ করে দিবে তার উপরে, সে কি ইসলামের দাওয়াতের কাজ করবে, তাকে কুফরির দাওয়াত দিয়ে দিবে, তারা ভাইরাসে খেয়ে নিবে, এই হচ্ছে অবস্থা। সুতরাং এই অজুহাত সাধারণ লোকদের জন্য চলবে না। একজন মানুষ সাধারণ শিক্ষিত কোরআন এবং হাদিস সম্পর্কে সেই রকমের জ্ঞান নেই যে মানুষকে দাওয়াত দিতে পারবে, এবং তার কাছে ওই রকম অস্ত্র নেই, সে বলছে আমি যাচ্ছি একজন এম এ পাস লোক একজন ইঞ্জিনিয়ার লোক আর গিয়ে বলছে আমি ইসলামের দাওয়াত করবো, কি দাওয়াত দিবে সে, বরং ধীরে ধীরে দেখবে যে না 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 এইসব কথাবার্তা বললে ইসলামের কথা বললে অসুবিধা আছে, মুসলিম প্রকাশ করলে অসুবিধা আছে, তখন গোপনে রাখতে লাগবে তার ইসলামটাকে, মুসলিম হওয়াটাকে গোপনে, গোপনে করতে করতে ও ছেলেদের জামানায় এসে ওই গোপনেই হয়ে যাবে একবার, হ্যাঁ ইসলাম গোপন হয়ে যাবে, এ হচ্ছে ভবিষ্যতে এরকমই মনে হচ্ছে। তো কথা হচ্ছে যে যারা দুনিয়ার জন্য হিজরত করলো, এ হচ্ছে দুনিয়ার জন্য হিজরত, পশ্চিমামুখী যেসব লোকেরা আমাদের দেশের যাচ্ছে উপমহাদেশ বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের পয়সাওয়ালা এবং শিক্ষিত লোকেরা এখন পশ্চিমামুখী পশ্চিমা দেশমুখী, এরা হিজরত হইলা দুনিয়া দুনিয়ার জন্য, ইসিবহা দুনিয়া হাসিলের জন্য, আও ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা বা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, অথচ সেই দেশে গিয়ে তার ঈমান আমান নষ্ট হয়ে যাবে, তার ধার্মিকতা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু লন্ডনে বিয়ে করবে, আর বিয়ে করে না সাইটি নিচ্ছে অনেকে, বিশেষ করে আমাদের সিলেটি ভাইরা তারা তো বিয়ে করেছে ওই জন্য যে বিয়ের মাধ্যমে কোন রকম, আর বিয়ে ওই পশ্চিমা দেশে কিরকম বিয়ে হচ্ছে জানে, কিছু মহিলাই আছে তারা ন্যাশনালিটি দেওয়ার জন্যই বিয়ে করে, দুই মাস তিন মাসের জন্য, দুই মাস তিন মাস ছয় মাসের জন্য বিয়ে, যে তোমার আমার দায়িত্ব হচ্ছে তোমাকে বিয়ে করে নিয়ে ন্যাশনালিটি এত টাকা নেব, আমাকে বিয়ে করো আর অমুক হোটেলে এসে আমার সাথে দেখা করবে, ব্যাস ন্যাশনালিটি কোর্টে গিয়ে বললো যে আমার স্বামী, আর স্বামী করে দিয়ে যখন ন্যাশনালিটি পেয়ে গেলেন তখন তুই কে আর মুই কে কোনো পরিচয় নেই, আবার আর একজনকে ন্যাশনালিটি দেওয়ার জন্য তার সাথে কন্ট্যাক্ট। এইরকম পশ্চিমা দেশগুলিতে কিছু মহিলারা আছে বেশ্যাবৃত্তির এই ব্যবসা করছে ন্যাশনালিটি দেওয়ার জন্য, আর এই এক শ্রেণীর মুসলিমরা কাফেররা তো করতে পারে, তাদের জন্য তাদের তো হালাল হারাম আর আল্লাহ পরকাল কিচ্ছু নেই তাদের, কিন্তু মুসলিম যদি এই কাজ করে ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা বিয়ের জন্য আর বিয়ের মাধ্যমে হাসিল করবে এই জন্য, অথচ তার মধ্যে দিন নেই, সেই মহিলার মধ্যে দিন নেই, দিন থেকে বিয়ে করতে হবে, দিন নেই এই জন্য বিয়ে করলো যে লন্ডনে একটা মহিলা যদি ওর বাবা মা লন্ডনে থাকে বিয়ে করেনি তো আমিও লন্ডনে হয়ে যাবো, হিজরত হইলা মাহা যারা এলেই হে, তাহলে তার হিজরত তার হিজরতের প্রতিফল কি হবে, মাহা যারা এলেই হে, যার উদ্দেশ্যে হিজরত করলো তাই সে পাবে, আর বাকি যে গুণাগুলি হবে সেই গুণাগুলি তার উপর চাপবে, এবং তার ভবিষ্যৎ জেনারেশনকে ছেলে মেয়েদেরকে যেদিকে সে ধাক্কা দিবে তার সমস্ত অবাল এবং তার বোঝা তাকে উঠাতে হবে, আমার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে সেসব দেশে চলে যাওয়ার কারণে যদি পথভ্রষ্ট হয়ে যায়, শুধু এই নয় যে আমি আমার জবাবদেহি করব, আপনার ছেলেগুলি একটি মুসলিম দেশে থাকলে ইমানের উপরে থাকতো, তার জন্য সুযোগ ছিল, আপনি হয়তো খারাপ ছিলেন আপনার ছেলে ভালো হয়ে যেত, কিন্তু সেখানে এমন ক্ষেত্রে নিয়ে গিয়ে আপনি তাকে রেখে দিয়েছেন সেখানে ভালো হওয়ার আর কোনো সুযোগ সুবিধা তার কাছে নেই, তাহলে এই ক্ষেত্রে জবাবদেহি করতে হয়, ফাহিজরা তুই এলাম মা হাজার এলিহি, মানে এই নয় যে আপনি পয়সার জন্য গেছেন পয়সা পেলেন আর গুনাহ হবে না, না 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 না, অনেকে এরকম ভাবে যে উদ্দেশ্যে হিজরত করলো সেটাই পেলো, পয়সার জন্য গিয়েছিল পয়সাই পেলো, বিয়ে করার জন্য গিয়েছিল বিয়ে বিয়েই করলো, না তার সাথে যে তার কুফলগুলি আছে সেই কুফলের গুনাহগুলি যে হবে সেই গুনাহগুলি আপনার কাঁধে চাপবে, আপনার ওই ছেলে নাবালক ছেলে কখনো যেত না যদি আপনি না যেতেন সেই দেশে, আপনি নিয়ে গেছেন সে বুঝে কি, বুঝে না তো, তাকে যেভাবে আপনি বুঝিয়ে দিতেন সেভাবে সে বুঝতো, তাকে যদি বোঝাতেন বাবা মুসলিম দেশে যদি ডাল ভাত খেয়েও থাকি খড়ের ঘরেও বসবাস করি আমি মুসলিম দেশে থাকবো যাতে করে বাবা তোমরা মুসলিম হয়ে বেঁচে থাকতে পারো, আর কালকে আমাদের কমপক্ষে বলতে পারো যে আমরা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী নামাজ পড়ি আল্লাহ আমরা মুসলমান, ফাহিজরাতু ইলা মা হাজার ইলাইহি। এই ঘটনার আর যে হাদিস বর্ণনা করা হয়েছে যে হাদিসটার সম্পর্কে একটা প্রেক্ষাপটে একটা ঘটনা আছে সেটি দুর্বল, কেউ কেউ বর্ণনা করেছেন কিন্তু হাদিসটি দুর্বল, যে একজন লোক হিজরত করে এসেছিল মদিনায় এক মহিলাকে পয়গাম দিয়েছিল, সে উম্মে কাইস মহাজের উম্মে কাইস, তখন সেই মহিলা বলেছিল যে আমি বিয়ে করে মক্কা যাব না, তুমি যদি আসো এখানে মদিনা তাহলে আমি বিয়ে করতে পারি, তখন সে হিজরত করে এসেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছিলেন, কিন্তু এটি যঈফ, ইন্নামাল আমালু বিন নিয়াতের যে প্রসিদ্ধ হাদিস তাতে এই এগুলি নেই,
সুতরাং এগুলো বয়ান করার কোনো প্রয়োজন নেই, বরং এতে ব্যাপকতা রয়েছে যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এরকম হতে পারে। উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কথা বর্ণনা করেছেন, বাবু মা জা ফির রিকাক, এই অধ্যায় হচ্ছে রিকাক সম্পর্কে। রিকাক এটি বহু বচন জামা, আর একটি জামা আছে রাকায়েক। এই দুইটি জামা রিকাক অথবা রাকায়েক, এর ওয়াহেদ এক বচন হচ্ছে রাকিকা। রাকিকা মানে হচ্ছে কোন নরম বস্তু, চিকন বস্তু, পাতলা বস্তু, রাকিক। এর বিপরীত হচ্ছে গালিজ, মোটা। গালিজ মানে মোটা, আর রাকিক মানে চিকন বা কি বলে পাতলা বা নরম। শব্দটি রিক্কাতুন থেকে, রিক্কাতুন মানে নরম। রিক্কাতুন শব্দটি যদি অন্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো অন্তর নরম হওয়ার অর্থে ব্যবহার হয়, পক্ষান্তরে এর বিপরীত হচ্ছে অন্তর শক্ত হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে কোরআনে শব্দটি ব্যবহার করা হয়েছে কাসওয়াহ। সুম্মা কাসাত কুলুবহুম, অতঃপর তাদের অন্তর কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ফাহিয়া কাল হিজারা, আও আসাদ্দ কাসওয়া, এমন হয়েছে যে পাথরের মতো শক্ত হয়ে গেছে। আও আসাদ্দ কাসওয়া, অথবা পাথর চাইতেও বেশি কাফেরদের অন্তর শক্ত হয়ে গেছে, বেনামাজিদের অন্তর শক্ত হয়ে গেছে, পাপিষ্ট অপরাধীদের অন্তর শক্ত হয়ে গেছে। পাপ করে করে এমন হয়েছে যে ও ওই কাজগুলি ভালো লাগছে তাকে, এত অন্তর শক্ত হয়ে গেছে। পক্ষান্তরে একজন মুমিনের অন্তর কি হবে, নরম হবে, এবং নরম করতেও হবে, আর নরম করার উপায়ও আছে। তো কিতাবুর রেকাক অর্থাৎ এমন হাদিসগুলি এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলী সংকলিত করেছেন যে হাদিসগুলি অন্তরকে নরম করবে, তাকায়েক বা রিকাক, মানে সেই সব আল্লাহ রসুলের হাদিস, যে হাদিসগুলি দ্বারা অন্তরে নম্রতা আসতে পারে, অন্তরে আল্লাহ ভীরুতা আসতে পারে, অন্তর পরকালমুখী হবে, আখেরাতমুখী হবে, দুনিয়া বিমুখ হবে, দুনিয়ার তাচ্ছিল্যতা অন্তরের কাছে আসবে, দুনিয়া কিছুই নেই, বেকার, কোনো মূল্য নেই, কি এই তো আসছে আর যাচ্ছে, কি এর পিছনে এত ছোটার কি প্রয়োজন, যতটা প্রয়োজন আছে হলো আর বাকিটা দিয়ে দিলাম করি মিসকিন কি। যখনই দুনিয়ার তাচ্ছিল্যতা আপনার নজরে আসবে তখন আলহামদুলিল্লাহ আমার জন্য আজকের জন্য 50 টাকা যথেষ্ট, বাকি টাকা করি মিসকিন দিয়ে দিলাম, বরং এর চেয়ে তো বেশি। সাহাবায়ে কেরাম সালাফে সালেহীন সুবহানাল্লাহিল আযীম, নিজের খাবারের জন্য চিন্তা করে সবকিছু দান করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রোজায় আছেন, তার খাদেমে একটি দাসী তার সাথে আছে, দুজনই রোজায় আছে, তার কাছে অনেক হাদিয়া তোহফা এসেছে, তো দান করতে শুরু করলেন। দান করতে করতে কয়েক হাজার দিনার দিন, সম্ভবত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু পাঠিয়েছিলেন, মাবিয়া বাদশাহ তখনকার খলিফা। তো দান করতে 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 মাগরিবের আগ পর্যন্ত দান করে শেষ করে দিলেন। ইফতারের একটু পূর্বে দান করা শেষ হওয়ার পরে সেই দাসী খাদেমা স্মরণ করে দিচ্ছে যে যদি এক একটা দিন আর কিছু রাখতেন তো কিছু কিনে নিয়ে আসতাম, আমাদেরকে ইফতার করতে হবে, আপনিও রোজা আছেন, আমিও রোজা আছি, ইফতার করতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেয়ালে নাই যে আমি রোজা আছি, আমাকে ইফতার করতে হবে, তো একদিন আর দুই দিন আর রাখতে হবে, কিছু কেনাকাটা করতে হবে। তিনি বলছেন, লাউ আখবারতেনি লাউ কুলতালি কাবুল, একটু আগে যদি বলতে, শেষ দেনাটি দান করার আগে যদি বলতে তো নয় রেখে দিতাম। আল্লাহু আকবার, এটি নবীর সিফাত নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে তৈরি করেছিলেন তাদের গুণ, তাদের ইমান, তাদের আমল। আর আজকে যদি আপনাদের সামনে এই কথাটি আমি বলি যে আমার আজকের জন্য 50 টাকা পার ডে আমার 50 টাকা যথেষ্ট, সুতরাং 50 টাকার উপরে যে টাকাটি হলে সেই টাকাটি দান করো, তাহলে বাবা খাবে, আরে বাবা বছরে জাকাত দিচ্ছি শতকরা 2.5%, এই অনেক বেশি, তারপরে আবার যদি 100 আমার 100 রিয়াল ইনকাম 50 টাকা তোমার কাজে বললে হয়ে যাচ্ছে, এতে আর 50 টাকা দান করে দাও। আজকাল মানে কল্পনার বাইরে চলে যাচ্ছে এই কথাগুলো, তাই না, যে আজ এরকম মানুষ কি হইতে পারে, আজকাল পাওয়া যেতে পারে যে আজকে যে প্রয়োজন 50 টাকা হয়ে যাচ্ছে তো বাকি 50 টাকা বা আরো 100 টাকা ইনকাম হচ্ছে বা আরো 25 টাকা ইনকাম হচ্ছে ওটি দান করে দেবো, এরকম লোক পাওয়া যাবে, কত দুনিয়ামুখী তাহলে হয়ে গেছে। তো রেকাক অন্তর নরম করার হাদিসগুলি বা কোরআন আয়াতগুলি যা হাদিসের সাথে সাথে এই অধ্যায় এসেছে সেগুলির দ্বারা এটাই হবে যে পরকাল, পরকাল কত মূল্যবান, পরকালের নিয়ামত একদিকে রাখেন আর একদিকে দুনিয়ার তাচ্ছিল্যতা, তাহলে পরকাল কত যে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আর পরকালের জন্য কত মেহনত করা উচিত, অথচ আমরা দুনিয়ার জন্য কত মেহনত পরিশ্রম করছি, কত ছোটাছুটি করছি, আর কত পেরেশান হয়ে যাচ্ছি যদি আমাদের মনের উদ্দেশ্য হাসিল না হচ্ছে, ওই টাকা পয়সাটি হাসিল না হচ্ছে, ওই চাকরিটা না হচ্ছে, ওই স্বার্থ হাসিল না হচ্ছে, শত্রুতা শুরু করছি। এমনকি আমাদের কিছু ভাইয়েরা বলছিলেন যে আজকাল কিছু লোকেরা আছে যারা দিনে দিনের কথাও শোনে কিন্তু তাদের সম্পর্ক বন্ধু বান্ধবের সাথে টাকা পয়সার সম্পর্ক, ধার ধার দেওয়া দেয় সম্পর্ক, যদি ধার দিতে পারেন তাহলে ঘনিষ্ঠ বন্ধু, ধার না দিতে পারলে মন ক্ষুণ্ণ, তারপরে থেকে আর আপনার সাথে সম্পর্ক ভালো নেই, দূরে দূরে সম্পর্ক। নামাজি মানুষের এই অবস্থা হয়, তাহলে কত দুনিয়ামুখী আমরা হয়ে গেছি, দুনিয়া কত বড় আমাদের কাছে হয়ে গেছে, যে এর কাছে 500 রিয়াল ধার চাইলাম আর দিল না, সে যেন ওর সাথে আর সম্পর্ক নেই, তুই কি আর মুই কি হয়ে গেল, আর যে দিতে পারছে টাকা ধার দিতে পারছে ঠিক আছে বন্ধু,
তাহলে দুনিয়া কত মূল্যবান হয়ে পড়েছে আমাদের কাছে, আর কত আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। পরকাল সম্পর্কে চিন্তা নেই, পরকালীন সম্পর্ক হইতে হবে, পরলৌকিক সম্পর্ক হইতে হবে, আল্লাহ এবং রসুলের জন্য সম্পর্ক হইতে হবে, দিনের ভিত্তিতে সম্পর্ক হইতে হবে, কত চিন্তা নেই। আজকাল অধিকাংশ মানুষের সম্পর্ক হচ্ছে স্বার্থের সম্পর্ক। তো লেখক বলছেন বাবু মাজা ইমাম বুখারী, লেখক কে? ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই। কমপক্ষে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের নাম আর জন্ম আর ইন্তেকাল এটুকু জানতে হবে, প্রত্যেককে জানতে হবে। তো লেখক বলছেন বাবু মাজা ফির রেকাক, এই অধ্যায় হচ্ছে বাবু মাজা, এই অধ্যায় এই বাব হচ্ছে রেকাক সম্পর্কে, অন্তরকে নরম করার হাদিসগুলি সম্পর্কে। আর কি সম্পর্কে? ও আল্লাহ আইসা ইল্লা আইসুল আখিরা, আর আসল জীবন হচ্ছে পরলৌকিক জীবন। এই সম্পর্কে আলোচনা হবে এতে, যে আসল জীবন হচ্ছে পরকালের জীবন, দুনিয়ার জীবন, ক্ষণিকের জীবন। আর এই জীবন যদি ধরেন যে জীবন ঠিক আছে, আপনার ধন দৌলত বাড়ি ঘর সবকিছু আছে, তারপরে কতক্ষণ আছে আপনার কাছে বলতে পারবেন? কতক্ষণ আছে? আপনি 10 লাখ টাকার মালিক, কিন্তু কতক্ষণ এর মালিক আপনি? সৌদি আরবের বাদশাহ কত সম্পদ এই দেশে, সমস্ত সম্পদের মালিক, এই মালিকানা থাকলো শেষ হয়ে গেল। কিন্তু ইমান এবং সৎ আমল তার কাজ দিবে আখেরাত। বলে আখেরাত খায়রুন লিমানিত তাকা, যে তাকে অবলম্বন করলো তার জন্য আখেরাত হচ্ছে কল্যাণের জীবন। লাইসা ইল্লা ইসুল আখেরা, এই জন্য আসল জীবন হচ্ছে আখেরাতের জীবন। এই জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন, বহু জায়গায় আল্লাহ বলছেন দুনিয়াকে কি বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ছলনার ছলনামূলক ভোগের বস্তু, এমন ভোগের বস্তু যে আপনার সাথে ছলনা করবে, আমার সাথে ছলনা করবে, ধোকা দিচ্ছে, প্রতারণা করবে। অনেক টাকা পয়সা ইনকাম করলেন যে খুব করে খাবো দাবো আর বাড়ি করবো, ঘর করবো, এই করবো, সেই করবো, আর খুব আরামে বাস করবো, আপনাকে ধোকা দিয়ে উধাও, হয়তো ধন সম্পদ ধ্বংস হয়ে গেল, অথবা আপনি তার আগে মরে গেলেন, আপনি ভোগ করতেই পেলেন না। লা ইলাহা ইল্লাল্লাহুল আখিরা। তারপরে রয়েছে হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কি বলছেন? কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি বলেছেন আল্লাহ রাসূল? নিয়ামাতানে, দুইটি নিয়ামত রয়েছে। নিয়ামত মানে কি? অনুগ্রহ। আল্লাহর দুইটি অনুগ্রহ রয়েছে, দান রয়েছে দুইটি নিয়ামত। মাগবুনুন ফি, তাহলে নেমাত শব্দটি আরবি শব্দ, নেমাত আসলে আরবিতে নেমা, আর ওকে আমরা নেয়ামত একটু করে দিচ্ছি, আইনে জবর দিয়ে দিচ্ছি। যে কোনো ভাষা থেকে, এক ভাষা থেকে আরেক ভাষায় গেলে নিজের ভাষাকরণ করে, ভাষাকরণ করতে গিয়ে এরকম তারতম্য হয় হবেই। তো নেমাতানে আরবিতে যখন পড়বেন তখন নেমাতানে, বাংলার মতো করে পড়বে না, তখন বলবে না নেয়ামাতানে, না নেমাতানে। দুইটি নিয়ামত রয়েছে, মাগবুনুন ফিহেমা, মাগবুনুন মানে ক্ষতিগ্রস্ত, গাবান থেকে, গাবান মানে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যে লস খেয়ে যায়, মার খেয়ে যায়, ওকে বলে মাকবুন, আর এই লস খাওয়াকে বলা হয় গাবান, বুঝলেন? মাকবুনুন ফিহেমা, এই দুইটি নিয়ামতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, ব্যবসায় যারা লস খেয়ে যায় মানে ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত দুইটি নিয়ামতের, ফিহেমা দুইটি নিয়ামতের ক্ষেত্রে কাসীরুম মিনান নাস, বহু মানুষ, নাকি কি বললেন? বহু মানুষ। তাহলে বোঝা গেল যে অল্প মানুষ আছে, কাসিরের বিপরীত কি? কালিল, কাসির আর কালিল। তাহলে কাসিরুম মিনান নাস যখন ক্ষতিগ্রস্ত, তাহলে কালিলুম মিনান নাস, অল্প কিছু লোক আছে যারা এই দুইটি নিয়ামতের ক্ষেত্রে লস খায় না, লাভবান। এই দুইটি নিয়ামত পেয়ে তারা কি? লাভবান, কামিয়াব তারা, কিন্তু তাদের সংখ্যা কালিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যারা লস খায় তাদের সংখ্যা বেশি, কাসিরুম মিনান নাস। এই হাদিসটি মিল রয়েছে কোরআনের আয়াতের সাথে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কম, খুব কম। আরে শুকরগুজার বান্দা কম, আর কুফরিকারী কৃতজ্ঞ নাফরমান বান্দা মানুষ বেশি। তো কাসির মিন, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। এই দুটি নিয়ামত কি? আস-সিহ্হা, একটি হচ্ছে সুস্থতা, সিহ্হা মানে সুস্থতা, ওয়াল ফারাগ, আর দ্বিতীয় হচ্ছে অবসর, বলতে হবে অবসর, ফারেগ হওয়া থেকে বলে কর্মব্যস্ততা মুক্ত হওয়া, তার মানে অবসর। তো দুইটি এমন নিয়ামত, অত্যন্ত মূল্যবান নিয়ামত, এই দুইটি নিয়ামত দুনিয়াবী নিয়ামত। এই হাদিসের অর্থ এই না যে নবী করিম এই দুইটি নিয়ামতকে সবচেয়ে বড় বলেছেন, এই কথা তো বলেননি। এগুলি হচ্ছে পার্থিব নিয়ামত, যে নিয়ামতগুলি অত্যন্ত মূল্যবান, এই নিয়ামতকে যদি মানুষ কাজে লাগায় তাহলে কোথা থেকে কোথা পৌঁছে যেতে পারে দুনিয়ার ক্ষেত্রে। এই নিয়ামতকে আম্বিয়া এবং রসুলগণ সৎ কাজে লাগিয়েছেন, কোথা থেকে কোথায় আম্বিয়া পৌঁছে গেছেন, সাহাবাই কেরাম সিদ্দিকিন সোহাদা সলেহীন হয়ে গেছেন, ঠিক কিনা? একজন জাহেল ছিল, সে জাহেল পরিবারে জন্ম করে বড় আলেম আর ফাজিল অনেক কিছু হয়ে গেল, সে নেক বান্দা হয়ে গেল, মূর্খ ঘরে পয়দা হয়েছিল, বাবা মা কেউ নামাজ পড়তো না, মাশাআল্লাহ একটু মেহনত করে
আর এই এই দুইটি নিয়ামতকে কাজে লাগার পরে দিনদার ধার্মিক হয়ে গেল আপনাদের মতো যুবক এই বয়সে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ শুকরিয়া আদায় করা ঠিক কিনা যদি দেখেন মায়ের দিকে যদি দেখেন বাবার দিকে যদি দাদা দাদির দিকে দেখেন একেবারে দুনিয়ামুখী হয়তো অনেক ভাইয়ের এরকম রয়েছে অনেক আছে তাদের নামাজে ত্রুটি রয়েছে তারাই নামাজ পড়ে বাবা মা নামাজ পড়ে না একটা যুবক ছেলে গিয়ে 18-20 বছরের ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েত দিয়েছে তাকে বাবা মাকে হেদায়েত করেছে বাবা নামাজ পড়ে নামাজ পড়ে দাড়ি রাখেনি এখন কি বলছিলাম যে এই এই দুনিয়াবী নিয়ামতগুলি এই দুইটি নিয়ামত আস-সিহা সুস্থতা কারণ সুস্থতা এমন একটি নিয়ামত এই নিয়ামতের বিকল্প দুনিয়াতে কিছু নেই আর দুনিয়ার অন্য সমস্ত ভোগের বস্তু দিয়ে এর ঘাটতি পূরণ করা যাবে না সুস্থতা নেই অসুস্থ অসুস্থ আর দুনিয়ার সব কিছু আছে ধন দৌলত রাজত্ব আছে কোন শান্তি আছে বাদশাহ 10 বছর ধরে অসুস্থ ছিলেন বাদশাহই ছিল কোনো আরাম পেয়েছেন কি বাদশাহ দিয়ে আরাম পাওয়া যায় না অট্টালিকা বিভিন্ন শহরে অট্টালিকা দিয়ে আরাম না স্ত্রী এত ধন জন দিয়ে প্রিয় স্বজন ছেলে মেয়ে ভরমার এসব দিয়ে কোনো আরাম নেই আরাম আছে একটা ঘটনা আমাদের এক ওস্তাদ শোনাচ্ছিলেন যে একটি লোক গরিব মানুষ হয়তো ক্লিন করে এরকম লোক যারা রাস্তা ক্লিন করে দেখেন রাস্তায় ক্লিন করে বসার কোনো জায়গা নেই কে বসতে দিবে তখন নাস্তা করতে হবে হয়তো ফুল নিয়ে রুটি নিয়ে রাস্তায় বসে গেছে মাঠে ধুলো বালি উড়ছে ওই সময় গাছে গাছের তলে বা গাছও নেই হয়তো এমন যে এই দেশে হলে তো গাছও নেই মনে করেন একটা রুটি নিয়ে বসে গেছে অথবা একটা সন্দেশ নিয়ে বসে গেছে আর খাচ্ছে ওই ধুলো বালি উড়ে আসছে তার খাচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছে কাজকর্ম করছে খাচ্ছে এই একটা লোক ওই একটা লোক ওখানে বসে খাচ্ছে ওই সময় একটি লোক ল্যান্ড ক্রুজারে চেপে চলে আসছে খুব পয়সাওয়ালা লোক প্রচুর পয়সাওয়ালা লোক ধন সম্পদের কিছু অভাব নাই সে ল্যান্ড ক্রুজারে চলে আসছে আসার পরে সেই লোকটিকে দেখছে ওই অবস্থায় রাস্তায় বসে ধুলো বালিতে খেতে দেখার পরে বলছে সে কিন্তু অসুস্থ ওই যে লোকটি ল্যান্ড ক্রুজারে চেপে আসছে অসুস্থ হয়তো হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে আল্লাহর নিয়ামত সুস্থতা তার স্মরণ হয়েছে বিগত জামানা তার যুগ স্মরণ হয়েছে যখন সুস্থ ছিল তখন কেমন ছিল আর আজকে কি অবস্থা তার তখন বলছে যে আমার চাইতে ওই লোকটি অনেক সুখী আমাকে তোমার ল্যান্ড ক্রুজারে করে নিয়ে যাচ্ছ আর আমার কত সুন্দর বাড়ি আর বিছানা আর এই সেই ভোগ বিলাসের বস্তু আমার চাইতে অনেক সুখে ওই লোকটি রয়েছে যে রোদরে বসে ওই সন্দেশ খাচ্ছে ঠিক কিনা বলেন তাহলে সেহা সুস্থতা কত মূল্যবান নিয়ামত আল্লাহর দুনিয়াতে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আজকে যে সুস্থতা আছে ইচ্ছা করলে যদি একদিন দুদিন রাত্রে জেগে নেন কিচ্ছু হবে না এদের হবে আব্দুল খালেক মাহমুদ নাহিদ এসব ভাইরা যদি যদি রাত জেগে দুদিন নাও ঘুমায় কিছু হবে না কিন্তু আপনার মতো দাড়ি সাদা হতে লেগেছে আমাদের এই ভাই যাদের সুগার আছে বেচারাদের যাদের হয়তো ওই যে প্রেশার আছে আমার মতো লোক যাদের এখন 41 পৌঁছে গেছে এতে যদি একদিন ঘুমের ব্যতিক্রম ঘটে যায় তারপরে ঘুমিয়ে আসতে চায় না অশান্তির শেষ নাই কাজকর্ম করতে পারা যায় না এই বয়সে পৌঁছে গেছি তাহলে ওই জামানা কি আর ফিরে আসবে কথা বুঝতে পেরেছেন তাহলে তারা যদি আজকে এই সুস্থতাকে কাজে লাগায় তাহাজ্জুদ পড়ে তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা তারপরেও ডিউটি করে যাচ্ছে সারাদিন সারাদিন ঘুমায় না আমার বাচ্চাদেরকে দেখি দেখার পরে আমার ওই নিয়ামত স্মরণ আসে ছোটকালকার কথা স্মরণ আসে তাদেরকে জবরদস্তি করে দুপুরে জোর থেকে আসর মাঝখানে শোয়ার জন্য এমনকি অনেক সময় ব্যাপ দেখা দেয় মারধর ধমক দিতে হয় আদেশ শক্ত আদেশ দেওয়ার পরেও এসে বলতে হয় ঘরে এসে শুয়ে দিতে হয় অন্ধকার করে দিতে হয় তারপরে দেখি ঘুম আসেনি ঘুমায়নি বসে আছে তারপরে তারা দৌড়া দৌড়ি ছোটাছুটি করছে কোনো ক্লান্তি নেই আর যখন রাত হলো খেয়ে দিয়ে নিল সাথে সাথে ঘুম চলে আসে আর আমি যদি একদিন দুপুরে যাওয়ার পর না ঘুমাই এটা আমার ঘুমাবার সময় এটাও খুব পুরনো অভ্যাস এই যদি আজকাল বিশেষ করে না ঘুমাই তাহলে বড় কষ্ট হয়ে যাবে রাতে আমার এই যে রাতে 11টা পর্যন্ত জাগতে হবে 10টা পর্যন্ত এখানেই থাকবো গিয়ে খাওয়া দাওয়া করতে করতে 11টা 11:30 তো বাজবে তো এই বড় কষ্ট দিনে বিশেষ করে আসর পর আসলে এ বসে চারে বসে তখন কাজ করতে ভালো লাগবে না তন্দ্রা তন্দ্রা অবস্থা কিন্তু বাচ্চাদের কোনো ব্যাপার না আমার ওদেরকে দেখে মাঝে মাঝেই মনে হয় প্রায় এই কথাটা মনে হয় যে আমার যখন 10 বছর 12 বছর এরকম বয়স ছিল জীবনেও দিনে ঘুমাইনি ঘুমিয়েছি কি জীবনেও দিনে ঘুমাইনি ওই রাত্রে ঘুমিয়েছি সকালে উঠে গেছি ওই ভোরে তারপরে সকালে থেকে 8টা 9টা পর্যন্ত ঘুম সেটাও না কোনোদিন আমাদের দেশে কি সকালে ঘুম আছে ই ভালো একটা এই আছে যে সকালে ঘুম নেই ওই রাত্রে ঘুমিয়েছি এশা নামাজের পরে ঘুমিয়ে গেছি ফজর পর্যন্ত ঘুমিয়েছি বা শ্বাস দিনে ঘুম নেই তারপরে কোনোদিন ক্লান্ত হয়নি কোনোদিন হাত পায়ে ব্যথা করেনি কোনোদিন জোড়ে ব্যথা করেনি কোনোদিন প্রেশারের কথা চিন্তাই করেনি কোনোদিন মাথা গরম হয়নি মাথায় ব্যথা কোনোদিন হয়েছিল প্যানাডল খেতে হয়েছিল প্যারাসিটামল আমাদের দেশে প্যারাসিটামল এসে প্যারাসিটামল খেতে হয়েছিল কোনোদিন খেতে হয়নি এদেরকে খেতে হয়নি কিন্তু আমাদের আজকাল দুপুরে না ঘুমাইলে বিকেলবেলা আসার পরে মাথা ব্যথা শুরু হলে তখন প্যারাসিটামল খেতে হয় আল্লাহ আকবার এর নাম হচ্ছে সেহা তাহলে স্বাস্থ্য সম্পর্কে সুস্থতা সম্পর্কে যতই বলেন হাদ্দে ফলাহার আছে একে আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নেকির কাজে যদি লাগাইতে পারি তো কামিয়াব যত বেশি লাগাইতে পারি আর ফারাক
অবসর, এখানে 8 ঘন্টা ডিউটি করে নিয়েছেন, অবসর আছেন, শুক্রবার দিন সারাদিন ফ্রি, আপনারও ফ্রি, ওই যে রাস্তায় শিকোতে সারাদিন বসে আছে তারাও ফ্রি, ঠিক কিনা? শুক্রবার তাদের ছুটি, আপনার ছুটি, আপনার ছুটিকে আলহামদুলিল্লাহ এলিম শিক্ষাই ব্যয় করেছেন। এই এলিম আপনার বড় অস্ত্র দুনিয়া এবং আখেরাতে। দুনিয়াতে আপনি বাসিরাতের সাথে চোখ খুলে আল্লাহর ইবাদত বন্দী করে, আল্লাহ দেখে শুনে আমি ইবাদত করেছিলাম যে কেমন করে ইবাদত করতে হবে এবং একমাত্র আল্লাহর করতে হবে, আর কারো করা যাবে না আমি জানতাম। কিন্তু যারা রাস্তাঘাটে বসে থেকে থেকে শুক্রবার কাটিয়ে দিল সৌদি আরবে, সে তার কিছুই শিখলো না, না দিন শিখলো, না দুনিয়া দুনিয়া হাসিল করলো, কিছুই হাসিল করলো না। দুনিয়া মানে দুনিয়াতে না সে দিন হাসিল করে কোনো ফায়দা করলো, আর না তার আখিরাতকে সুন্দর করলো। আপনি ফারাক অবসরকে কাজে লাগালেন আলহামদুলিল্লাহ। 8 ঘন্টা ডিউটি শেষ হয়ে গেছে, আপনি দেখেন ইসলামী সেন্টারে এসকে জলে মঙ্গলবারে আছে, আরো আরবি শেখার ব্যবস্থা আছে, আরো কিছু সুযোগ সুবিধা করা যায় কিনা শেখা, এই জন্য আপনি এই ফারাক যে অবসর সময়টিকে কাজে লাগালেন। তারপরে ইসলামী সেন্টার ছাড়া ইসলামী সেন্টারের ক্যাসেট রয়েছে, কিতাব রয়েছে, অথবা ভালো কিতাব দেশ থেকে নিয়ে এসে যেসব ভালো কিতাব আছে সেই কিতাবগুলি আপনি নিয়মিত 1 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করবেন। এর মাধ্যমে কি করলেন, আপনি ওই যে ফারাক রয়েছে আপনার শূন্য স্থান সময়ের খালি জায়গাটাকে পূর্ণ করলেন আপনি নেকির কাজে। পক্ষান্তরে আপনি এই কাজগুলি না করে 8 ঘন্টা ডিউটি তো শেষ হয়ে গেছে, এখন আর কি করবো, যাই গিয়ে অমুক দোকানে একটা বন্ধু আছে ওখানে বসি, আচ্ছা ওখানে কিছুক্ষণ বসে হলো, আর একটা লেডিস মার্কেট একটা বন্ধু আছে ওখানে গিয়ে বসি, আর একটা গিয়ে অমুক জায়গায় ওইখানে বসি, এই করে 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 আজকে এখানে গেলাম তো আরেকদিন 91 যায়, 91 গেলাম তো আজকে 171 যায়, একদিন কোথাও দাল্লা যায়, এই করে করে সময় কাটাতে মানুষ করছে কিনা। মানুষ যারা ভালো কাজে লাগায় না এই অবসর সময়কে, তারা এইভাবে সময় কাটাচ্ছে, অথবা এর চাইতে আরো আরো খারাপ হচ্ছে যে গুনার কাজে লাগাচ্ছে সময়গুলিকে। এসেই সাথে সাথে ভাত খাওয়া শুরু করার আগে, থালা ধোয়ার আগে প্রথম কাজ হলো টিভিটা চালু করে দিবেন, আর তারপরে বিদেশি চ্যানেল, সৌদি আরবের নাই, সৌদি আরব গুলো দেখে না কেউ, আর সৌদি আরব হলে যে সবগুলি যায় যাবে তাও না, এখানে যেগুলোতে মানে ইংলিশ চ্যানেল চ্যানেল 2 যেটাকে বলা হচ্ছে নাকি, যেগুলো তো মহিলা আসছে সব যায় না, এগুলো দেখা দেখা, হ্যাঁ জি যায় না, এগুলো যেখানে মহিলা আসছে সেটা যায় না। হ্যাঁ ভালো প্রোগ্রাম যদি হয় গঠনমূলক প্রোগ্রাম, আর মহিলা না আসে তো ঠিক আছে দেখতে পারেন, কিন্তু এত সীমিত এই জায়গাতে হালালের ক্ষেত্রে যে এত সীমিত যে আপনি অতি সীমিত নিজেকে রাখতে পারবেন না, সুতরাং এর থেকে সতর্ক ইতিহাস এখানে সতর্ক। আচ্ছা আর বিদেশি চ্যানেল, আরে এত খারাপ ছবি আসছে আল্লাহ আকবার, রাস্তাঘাট দিয়ে চলতে গিয়ে ওই টিভির দোকানের পাশ দিয়ে চলতে গেলে বুঝতে পারা যে টিভির দোকানগুলো এদিকে আছে এদিকে আছে, আশপাশ দিয়ে গেলে কত যে নোংরা ছবি থাকে, আর টিভি যারা রিপেয়ারিং করছে তাদের দোকানের পাশ দিয়ে আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ। আমি জানতাম যে টিভিতে এত খারাপ ছবি আসে বা এইরকম খারাপ ভিডিও ক্যাসেট রাখে, মদিনায় মদিনায় যখন পড়াশোনা করতাম তো ওই টিভি রিপেয়ারিং করা এলাকাগুলিতে একদিন হেরেছি, তো দেখি ওই পাকিস্তানের টিভি রিপেয়ারিং করতে আর এত অশ্লীল ছবি আসছে, আমি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মদিনাতুর রসুল আল্লাহ রসুলের শহর, যে শহরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন পৌঁছে যেতেন তখন গাধার পিঠ থেকে নেমে যেতেন, ঘোড়ার পিঠ থেকে নেমে যেতেন, আর জুতা খুলে নিতেন যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুয়ে আছেন ওখানে আমি জুতো পায়ে হাঁটবো, এত বিয়াদবি করবো, জুতা খুলে নিতেন তিনি, ব্যাগে ভরে নিতেন জুতা খুলে, গাধার পিঠ থেকে নেমে যেতেন, পায়ে হেঁটে আসতেন, আর সেখানে অশ্লীল ছবি আছে মুসলমান, আর তারা জান্নাত যাওয়ার আশাবাদী, বুঝতে পেরেছেন? তাহলে ফারাক অবসর সময়কে কত পাপের কাজে মানুষ ব্যয় করছে, আল্লাহর নিয়ামত এই ফারাক অবসর, এই অবসর আজকে আছে। নবী সাল্লাম আরেকটি হাদিস আছে না, যে পাঁচটি জিনিসকে তোমরা পাঁচটি জিনিসের পূর্বে সম্পদ মনে করো, গনিমত মনে করো, তার মধ্যে একটি হচ্ছে ফারাগাকা কাবলা শোগলিক, শোগলিক তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর, আজকে অবসর আছেন, ছেলে মেয়ে হয়নি, বিবাহ শাদী হয়নি, অবসর আছেন। তারপর বিবাহ শাদীর পরে আমরা দেখেছি বিবাহ শাদী হওয়ার আগ পর্যন্ত বন্ধু বান্ধবের সাথে খুব ক্লোজ ছিলাম, বন্ধু বান্ধব যাদের সাথে পড়াশোনা করেছি বা অবস্থা তাদের সাথে খুব ক্লোজ ছিলাম, মানে সময় তো তাদের কাছে কাটবে আর যথেষ্ট সময়, কাজ কি আছে, বাবা মার কাছে আর কতক্ষণ থাকা যায়, হ্যাঁ তাদের কাছে সময়টা কাটতো, কিন্তু বিয়ে শাদী হওয়ার পরে দেখলাম যে আমার তো সময় একবারে খুব সংকীর্ণ, বন্ধু বান্ধব আর সময় দেওয়া মুশকিল। আচ্ছা গেল, তারপর ছেলে মেয়ে হওয়ার পরে এখন স্ত্রী ছাড়া এখন ছেলে মেয়েকে সময় দিতে হবে, আর ছেলে মেয়ের চিকিৎসার জন্য সময় দিতে হবে, তাদের জন্য রুজি রোজগারের সময় দিতে হবে, ব্যস্ততা বেড়ে গেল, এমন ব্যস্ততার ব্যস্ততা হয়ে গেল যে এখন এই ডিউটি করার পরে কিছুক্ষণ যে ভালো বাচ্চাকে সময় দেবে, অনেক সময় ভালো বাচ্চার সাথে দেখা শেখাতে সময় পাওয়া যায়, যখন আমি জাগি তখন তারা ঘুমিয়ে থাকে, আর যখন আমি তারা ঘুমিয়ে থাকে তখন আমার শোয়ার, তারা যখন জেগে থাকে তখন আমার ঘুমাবার প্রয়োজন থাকে, এই অবস্থায় অনেক সময় এরকম হয়ে যায়, কত ব্যস্ততা, তাহলে এইরকম ব্যস্ততা প্রত্যেকের জীবনে রয়েছে, তো এই ব্যস্ততা আসার পূর্বেই যে যতটা ফারাক রয়েছে সময় রয়েছে, অবসর সময় রয়েছে কাজে লাগান। মসজিদ আছে আমাদের অনেক ভাইরা মসজিদ আছে, কিন্তু ঘুম ছাড়া তাদের কোনো কাজ নেই, ঘুম ছাড়ার কাজ নেই, হাফেজে কোরআন, হেলথ এত দুর্বল হয়ে গেছে যে হাফেজার নেই, মসজিদে থাকে শুধু আজান দেওয়া, নামাজ পড়া, আর হয়তো যদি সাফ সাফাই কেউ কেউ সাফ সাফাই করে নিল,
আর ঘুম ছাড়া কোনো কাজ নেই, 11টা সাড়ে 10টার সময় উঠবে, তারপরে একটু স্বাস্থ্য হয়ে গেল বা আজান দিয়ে দিল, সকাল থেকে ঘুমিয়ে আছে, ঘুমে ঘুমের কোনো স্টেশন নেই, একটা কথা মজা আছে। যত ঘুমাবেন পেটের মতো, আমি পেট আর ঘুমটাকে একই রকম পেয়েছি আমার পরীক্ষাতে, আমার এটা তাজরিবা বলছি, এটা এক্সপিরিয়েন্স। এর মানে স্টেশন নেই, কোনো জায়গায় যে স্টপ থামে, নন স্টপ ইয়ে, যেমন যত খাবেন তত বেশি খেতে পারবেন আর যত ঘুমাবেন তত বেশি ঘুমাইতে পারবেন, আল্লাহু আকবার, বাস্তব পরীক্ষা। তাহলে ঘুমটা যেমন করবেন তেমন থাকবে আপনার, 10 ঘন্টা ঘুমাইলেও যা, বরং ওইটা বেশি ক্ষতি। আর নিয়মিত যদি আপনি 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ঘুমান, এতে বেশি আপনি সুস্থ থাকবেন। তো খাওয়ার ব্যাপারটা এরকম, ইয়ে হচ্ছে এর মতো, এই যে বাচ্চারা উড়াচ্ছে বেলুন এর মতো, হ্যাঁ বেলুন, একে যেমন খাওয়াবেন তেমন খাবে। অল্প খাওয়াতে অভ্যস্ত করেন, অল্প খেয়ে আজকাল পেট ভরে যাচ্ছে, কিন্তু এককালে আমাদের ওই অঞ্চলের কলাই রুটি দেড়টা দুটা খেয়ে নিচ্ছে, এখন ভাবতে পারি অর্ধেক রুটির কথা ভাবতে পারিনি, এখন এই বাকালো রুটি একটা আমি খেতে পারি না, আর সেখানে কলাই রুটি দেড়টা খেয়ে নিয়েছি কিছুই হয়নি তারপর। তো কথা হচ্ছে যে ঘুম আর খাওয়া, ঘুম আর খাওয়া সম্পর্কে একটি কথা আছে আমার মনে হয় ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি শুনিয়ে দিই, মান আকালা কাসিরান নামা কাসিরান, যে বেশি খাবে সে বেশি ঘুমাবে, ওমান নামা কাসিরান, আর যে বেশি ঘুমাবে খাসেরা কাসিরান, সে বেশি লস করবে, খাসারা তার বেশি হবে। অত্যন্ত মূল্যবান কথা, মান আকালা কাসিরান, যত খাবেন তত ঘুম চাপবেন, হ্যাঁ, আর যত হালকা খাবেন ঘুম কম আসবে। আপনি দেখেন হালকা মানে সীমিত রুটি খেয়ে দেখেন, রাত্রে বেশি করে বিরিয়ানি আর ভাত খেয়ে ঘুমায়েন না, হালকা খেয়ে ঘুমান, ফজরে আরামসে উঠবেন, আর পেট ভরে বেশি যদি পাটি খেয়ে উঠেন তাহলে ফজরে উঠে কত কষ্ট করে দেখে নেন আপনি। মান আকালা কাসিরান নামা কাসিরান, ওমান নামা কাসিরান খাসেরা কাসিরান, ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ হাদিস দিয়ে শেষ করে দিয়া, আস-সিহাতু ওয়াল ফারাক, এই সম্পর্কে যত বলবেন শেষ করার নেই। অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, তা আমরা যাতে করে ওদের মধ্যে না আসি, যেমন আল্লাহ রাব্বুল অধিকাংশ মানুষদের মধ্যে থেকে আমাদেরকে কি করেছেন, ঈমান নিয়ে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ নামাজি, আমাদেরকে দিনের সাথে জড়িত হওয়ার তৌফিক দিয়েছেন, দিনী শিক্ষার সাথে আমাদেরকে সম্পর্কিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা দিনী শিক্ষা শিখছি, যখন এতগুলি গুণের দ্বারা আল্লাহ রাব্বুল আমাদেরকে কি করেছেন, বেশি বিশেষিত করেছেন, খাস করেছেন, তখন আমরা ওদের মধ্যে হব না যে আমরা লস করব, সুস্থতার ক্ষেত্রে আমাদের লস খেতে হবে আর অবসরের ক্ষেত্রে লস খেতে হবে এমনটা না হয়। দ্বিতীয় হাদিস, তাই না, বলছেন হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশার কালা হাদ্দাসানা গুন্দার কালা হাদ্দাসানা শুবাতু আন মুআবিয়াত ইবনে কুররাত আন আনাসিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল আখিরা ফা আসলিহিল আনসার ওয়াল মুহাজিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল আখিরা, হে আল্লাহ, জীবন আসলে নেই, শাব্দিক অর্থ করছি, ইল্লা আয়শুল আখিরা, পরকালের জীবন ছাড়া, অর্থাৎ সত্যিকার জীবন হচ্ছে একমাত্র পরকালের জীবন, দুনিয়ার জীবন কোনো জীবন না, এর কোনো মূল্য নেই, মূল্যহীন জীবন। লা আয়শা ইল্লা আয়শুল আখিরা ফা আসলিহিল আনসার ওয়াল মুহাজিরা, হে আল্লাহ তুমি সুধরে দাও, সংশোধন করে দাও, সুতরাং কাদের, আনসার এবং মুহাজির, আনসার আর মুহাজির কারা, আনসার মক্কা থেকে যারা এসেছেন হিজরত করে তারা মুহাজির, হিজরতকারী, আর যারা মদিনাবাসী মুহাজিরদের সাহায্য সহযোগিতা করেছিলেন তারা আনসার, মানে সাহায্যকারী, তারা হচ্ছে আনসারী। আনসারী গোত্র ছিল মদিনায় দুইটি গোত্র, দুইটি বংশের নাম, তাদেরকে আনসারী বলা হয়েছে ইসলাম আসার পর, ইসলাম আসার আগে তাদের বংশের নাম আনসারী ছিল না, তাদের বংশের নাম কি ছিল বলতে পারেন, আওস, আওস এবং খাজরাজ, আওস এবং খাজরাজ, এই দুইটি বংশ গোত্র ছিল যারা মুশরিক ছিল, কালেমা পড়ার পরে মুসলমান হওয়ার পরে নবী সাল্লামের সাহাবারা মক্কা থেকে যখন হিজরত করে মহাজিনে আসলেন তখন তাদের সাহায্য করার পরে তাদের এই দুই গোত্রের নাম হয়ে গেল কি, আনসারি, আন আবি আইয়ুবিল আনসারি, আবু আইয়ুব আনসারি ছিল, এরকম সাদ বিন আবি উবাদা আনসারি, ওসাইদ বিন হুজাইর আনসারি, এরকম বহু সাহাবি আনসারি ছিলেন। তো সাহাবায়ে কেরামরা দুই রকম ছিলেন, আনসার অথবা মুহাজির, যারা বাইরে থেকে মুসলমান হতেন মক্কা বিজয় হওয়া পর্যন্ত তাদের জন্য হিজরত করা ফরজ ছিল, তারা হিজরত করে আসতেন, তারা মুহাজির মদিনায় চলে আসতেন দিনের সাহায্য করার জন্য, দিনের খেদমতের জন্য, জিহাদ করার জন্য, নবী সাল্লামের কাছ থেকে তালিম শিক্ষা নেওয়ার জন্য। আর যারা মদিনাবাসী যারা বাইরে থেকে আসা লোকদের সাহায্য সহযোগিতা করেছেন আওস এবং খাজরাজ, তারা হচ্ছেন আনসারি, পরে এরা আনসারি গোত্র, এই উভয় গোত্র আনসারি গোত্র হিসেবে পরিচিত হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি আনসার এবং মুহাজিরদের শুধরে দেওয়ার কথা বললেন, হাদিস একটি হচ্ছে ফা আসলেহ, আল্লাহ শুধরে দাও, সংশোধন করে দাও, আরেকটি হাদিসে রয়েছে ফানসরিল আনসার ওয়াল মুহাজিরা, হে আল্লাহ তুমি আনসার এবং মুহাজিরদের সাহায্য করো, সাহায্য করার হাদিস রয়েছে, ফানসুর রয়েছে। তিন নম্বর আছে ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা,
বা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজির, এখানে দুইটি হাদিস, দুই রকম হাদিস এসেছে। আগের হাদিস শীতে রয়েছে ওই রকম। নবী সাল্লাম এই কথাটি কোন ক্ষেত্রে বলেছিলেন? আগের হাদিসটিতে এর একটু বিস্তারিত আলোচনা রয়েছে। দেখুন আগের হাদিসটিতে কি আছে। আসানা সাহাল ইবনে সাদ সাইদি, আমাকে হাদিস শুনিয়েছেন সাহাবী সাহাল ইবনে সাদ, তিনি বলছেন কুন্না মা রাসূলিল্লাহ, আমরা আল্লাহ রসুলের সাথে ছিলাম। যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহ রসুলের সাথে ছিলাম, তিনি কে? চোখ বন্ধ করে বলবেন সাহাবী, আল্লাহ রসুলের সাথে বা আল্লাহ রসুলের কাছে শুনেছি, তাহলে সেখান থেকে জানবো যে সাহাবী। বলছে আমরা আল্লাহ রসুলের সাথে ছিলাম ফিল খান্দাকে, খন্দকের যুদ্ধে। খান্দাক মানে হচ্ছে গর্ত, তো খন্দক খনন করার সময় আল্লাহ রসুলের সাথে ছিলাম। ওয়াহুয়া ইয়াহফিরু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক গর্ত খনন করছিলেন। ইয়াহফিরু মানে খনন করা, হাফার হাফারা ইয়াহফিরু মানে খনন করা, গর্ত করা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন? গর্ত খনন করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আজকালকার নেতাদের সম্পর্কে, আজকালকার আলেম ওলামাদের সম্পর্কে, আজকালকার পীর মাশাইখদের সম্পর্কে, আজকালকার বুজুর্গান দিন সম্পর্কে, দিন বা দুনিয়ার বুজুর্গান সম্পর্কে, দিনের বুজুর্গ হোক আর দুনিয়ারই বুজুর্গ হোক, রাজনৈতিক নেতা হোক, এদের সম্পর্কে চিন্তা করা যায় যে এরা খন্দক খনন করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খনন করছিলেন। এখানে মনে হচ্ছে শুধু নবী সাল্লাম গর্ত খনন করছিলেন, অন্যান্য নান কলু তোরাব, আর আমরা মাটিকে স্থানান্তরিত করছিলাম, মাটি উঠিয়ে নিয়েছে, মানে নবী সাল্লাম মাটি খুঁড়ে দিচ্ছিলেন আর তারা উঠিয়ে উঠিয়ে ফেলছিল দূরে। আর অন্য হাদিসে রয়েছে যে আমরা নবী করিম সাল্লামের সাথে গর্ত খনন করছিলাম। তাহলে দুটি সমন্বয় কি? একাই নবী সাল্লাম গর্ত খনন করছিলেন না, একাধিক সাহাবাই কেন সবাই মিলে এই কাজ করছিলেন? কেউ গর্ত খনন করছিলেন, কেউ মাটি সরাচ্ছিলেন, মাটি টানছিলেন। তো হয়তো এই সাহাবি মাটি টানছিলেন, যেমন নাহানু নানকুল উত্তরাব ওয়া বাসারা বিনা, আমাদের দিকে নবী সাল্লাম দৃষ্টিপাত করলেন, দেখলেন আমার সাহাবারা কত কষ্ট করছে। আর একটি হাদিস রয়েছে, অত্যন্ত শীতের সময় ছিল, ওয়া নাহানু ফি গাদাতিন বারিদা, ভোরে ভোরে শীতকালে মদিনার যে ঠান্ডা, মদিনার ঠান্ডা আর এই আপনার দাম্মামে আছেন এখানকার ঠান্ডায় পার্থক্য আছে, যেটা আমি মদিনায় থেকেছি জানি। আমরা বলতাম দেশের ঠান্ডা আর মদিনার ঠান্ডাতে তুলনা করে বলতাম যে দেশের ঠান্ডা চামড়ার গোস্তের উপরই থাকে আর মদিনার ঠান্ডা হাড়ের মধ্যে ঢুকে পড়ে, এত ঠান্ডা, কন 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 করতো হাড়, হাড় কাঁপানো শীত, এইরকম ঠান্ডা মদিনা। তাই মদিনার এই ঠান্ডায় সাহাবাই কেরামরা অত্যন্ত ঠান্ডা শীত এবং শীতের সময় ভোরের সময়, আবার গাদাতিন বারেদা, গাদা মানে ভোর আর বারেদা মানে ঠান্ডা, ভোরের সময় ঠান্ডার সময় আমরা এই কাজ করছিলাম, যেহেতু দ্রুত মদিনার হেফাজতের সুরক্ষার ব্যবস্থা করতে হবে, ঘেরার ব্যবস্থা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন সাহাবাই কেরামদের দিকে, ভালো কাপড় চোপড় শীত থেকে বাঁচার জন্য ভালো কাপড়ের ব্যবস্থা নেই, তারপরে এত খিদায় যে পেটে পাথর বাঁধা রয়েছে, কারো একটি কারো দুইটি, কারো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি বাঁধা ছিল এর হাদিস আছে, এই অবস্থায় এই খন্দক খননের কাজ করছিলেন। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, হে আল্লাহ আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি কেন বললেন সেই সময় বলুন তো দেখি, সান্ত্বনা দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য, যাতে উদ্যম উদ্দীপনার সাথে এই কাজ করে, এই দিনের কাজ, এবং পরকাল যেন তাদের সামনে আরো ফুটে ওঠে, কারণ পরকাল যার সামনে সুস্পষ্ট, এবং পরকালের প্রতি যার যত ঈমান হবে দুনিয়ার বালা মুসিবত কষ্ট বিপদ তার জন্য একেবারে হালকা হয়ে যাবে, কিছু না তুচ্ছ। সম্পর্কে একটি কথা বলা হয়েছে যে পেটে পাথর বাঁধলে পেটে যে জাল, খিদার সময় পেটে জ্বালা করে না, খুব জ্বলে উঠে পেট, ওই জ্বালা পাথরে ঠান্ডা করতো, বিশেষ ধরনের পাথর যা পাওয়া যেত আরব দেশে, সেই পাথর বা বেঁধে থাকলে পেটটা ঠান্ডা রাখতো, পেটের জ্বালাটা ঠান্ডা রাখতো, এই একটি কারণ বলা হয়েছে। দুই নম্বরের কারণ হচ্ছে যে পেটে একেবারে যদি খাবার না থাকে তাহলে মানুষের মাজা ভেঙে পড়ে কাজকর্ম করতে, মানুষ যে দাঁড়াইতে ইচ্ছা করে না, তো পাথরটা বাঁধা থাকলে শক্তি পেতেন, তারা শক্তি পেতেন এই পাথরের মাধ্যমে। তো এই কথা, এই দুইটি কথাই বলা হয়েছে এর ভাষ্যে, সাহাবাই কেরাম রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন বেশি খিদে থাকতেন তখন পেটে পাথর, পেটের জ্বালাকে ঠান্ডা করার জন্য আর নিজের কোমরকে মজবুত করার জন্য কাজ করবে চলাফেরার ক্ষেত্রে, কারণ অনেকেই খিদার তাড়নায় বেহুশে পড়ে যেতেন, যেমন আবু হুরাইরার ঘটনা। নবী সাল্লাম বললেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, হে আল্লাহ আসল জীবন হচ্ছে পরকালের জীবন, ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, সুতরাং আনসার এবং মুহাজিরকে তুমি কি করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। নবী সাল্লাম দোয়া করেছেন, কেমন উৎসাহ হবে সাহাবাই কেরামের। আর আখিরাতের কথা, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন,
এই জীবনে যদি অট্টালিকাতেও থাকি আর গাছের তলায় তো থাকি আর যদি মাটি খননও করতে থাকি যদি কষ্ট করি কিছুই না এই জীবনে লাইসা ইল্লা ইসুল আখিরাতের মাধ্যমে আখিরাতকে স্মরণ করিয়ে দেওয়া হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুয়ার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা হলো যে নবীর দোয়া যে আল্লাহ আনসার এবং মুহাজিরকে মাফ করে দাও আল্লাহ তুমি আনসার এবং মুহাজিরদের সংশোধন করে দাও আল্লাহ তুমি আনসার এবং মুহাজিরদের সাহায্য করো এই তিনটি শব্দ এসেছে ফানসুর ফানসুরিল আনসার ওয়াল মুহাজিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা বা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা আর ফাআসলিহিল আনসার ওয়াল মুহাজিরা আরেকটি হাদিসে আরেকটু বিস্তারিত রয়েছে সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতাগুলি পাঠ করতেন আর সাহাবারা অন্য অন্য কিছু কবিতা পাঠ করতেন সাহাবারা যে কবিতাগুলি পাঠ করতেন সেই কবিতাগুলি অন্য হাদিসে এসেছে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার ভাষ্যতে তুলে ধরেছেন নাহনুল লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা তারা বলতেন আমরা সেই লোক যারা বায়াত করেছি শপথ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিসের জন্য বায়াত করেছি পীর মুরিদের বায়াত সুফিয়ানা বায়াত চরমনেয়া শশিনা তরিকার বায়াত আর ফুরফুরার এই সবেন জনপুরি না আলাল জিহাদ জিহাদের জন্য বায়াত করেছি মা বাকিনা আবাদা যতদিন পর্যন্ত আমরা পৃথিবীতে বেঁচে থাকব এই বলে তাদের অঙ্গীকার তাদের আহাদ ওয়াদার নবায়ন করতেন তারা কবিতা আবৃত্তি করে আর মানুষ যদি কবিতা আবৃত্তি করে আর কাজ করে তাহলে ভারী কাজও হালকা লাগে এরকম এক্সপিরিয়েন্স যারা ভারী কাজ করেছেন তাদের আছে আর এরকম যদি এমনকি একা একা চলছেন রাস্তায় একা একা চলছেন আপনি যদি নীরব হয়ে চলেন তো বিরক্তি লাগবে কিন্তু ভালো ভালো গজল আর নাথ যদি আপনি ইসলামিক ইসলামিক গজল বা ইসলামিক নাথগুলি শুরু করেন ইসলামিক আল্লাহর হামদ সানা যদি পড়তে থাকেন আর চলতে আছেন রাস্তায় তাহলে আপনাকে এই লাগবে না বিরক্তি লাগবে না যে রাস্তায় একা একা চলছেন তো সাহাবায়ে কিরাম বলছেন নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা যখন এই কথা বলতেন সাহাবারা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা ইসুল আখিরা ফানসুরিল আনসার ওয়াল মুহাজিরা তারপরে কি রয়েছে দ্বিতীয় বাব তাই না দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাবু মাসালি দুনিয়া ফিল আখিরা এই অধ্যায় হচ্ছে আখেরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ মাসালু দুনিয়া মানে দুনিয়ার দৃষ্টান্ত বা উদাহরণ ফিল আখেরা আখেরাতের ক্ষেত্রে আখেরাতের সাথে দুনিয়ার তুলনা কেমন এই ক্ষেত্রে সূরা হাদিদের ২০ নম্বর আয়াতটি উল্লেখ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই অধ্যায়ের পরেই আর তারপরে হাদিস নিয়ে এসেছেন বলছেন ওয়াকাউলিহি তাআলা মহান আল্লাহর বাণী এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুম ওয়া লাহুম ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গাইসিন আজাবাল কুফফারা নাবাতুহ সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামান ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদু ওয়া মাগফিরাতু মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই হচ্ছে আয়াত সূরা হাদিদের এই আয়াতের তরজমা আপনাদেরকে শোনাই তারপরে তখন তাফসীর তারপরে হাদিস আল্লাহ বলছেন এলামু তোমরা জেনে রাখো আন্নামাল হায়াতুদ দুনিয়া যে দুনিয়াবি জীবন বা পার্থিব জীবন আল হায়াতুদ দুনিয়া পার্থিব জীবন লাইবুন ওয়া লাহুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুর কয়টি কথা আল্লাহ বলেছেন দেখেন লাইবুন ওয়া লাহুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ তাহলে পাঁচটি কথা তাই না পার্থিব জীবন সম্পর্কে কি ক্রীড়া কৌতুক লাইব ওয়া লাহ খেলাধুলা যেমন খেলাধুলা বলি আরবিতে এই দুটি শব্দের অর্থ এরকম ক্রীড়া কৌতুক কাছাকাছি অর্থ লায়েব এবং লাহ লায়েব খেলাধুলা যেমন ফুটবল খেলা ক্রিকেট খেলা এগুলোকে কি বলে লায়েব বলে এই জন্য খেলার ফিল্ডকে মালআব বলা হয় আর একটু রং তামাশায় মেতে থাকা রং তামাশায় মেতে থাকা এটি হচ্ছে লাহ এটি হচ্ছে লাহ ফুটবল খেলা ক্রিকেট খেলা এই কোনো কিছু খেলা টেনিস খেলা এই খেলা ভলিবল খেলা এগুলো লাহ নয় এগুলো হচ্ছে লায়েব আর লাহ হচ্ছে যে দুনিয়ার রং তামাশা একটু মেতে থাকা গল্প গুজবে মেতে থাকা হ্যাঁ আনন্দ ফুর্তি করা এই ধরনের তাই বলছেন যে এগুলি হচ্ছে কি দুনিয়া হচ্ছে কি পার্থিব জীবন হচ্ছে কি ক্রীড়া কৌতুক আর কি ওয়া জিনা জিনাতুন মানে অলংকার জিনা মানে সাজসজ্জা অলংকার জাঁক জমক এই জন্য অনুবাদকারী বলছেন জাঁক জমক জিনা দুনিয়ার পিছনে মানুষ ছুটছে কেন দুনিয়াতে দুইটি দুই ভাগে ভাগ করা যায় দুনিয়ার জীবন এবং বা পার্থিব জীবনের ভোগের বস্তুগুলি কি একটি হচ্ছে নেতৃত্ব আর একটি হচ্ছে পয়সা এক হচ্ছে নেতৃত্ব আর এক হচ্ছে পয়সা তাহলে এগুলি কি এগুলি সব জাঁকজমক নেতৃত্বের পিছনে ছোটার জন্য কত রিস্ক নিচ্ছে কত ঝুঁকিতে আছে যে কখন দিকে মেরে দেয় তারপরেও ছাড়ছে না আছে ওতে লেগে নেতৃত্বে গদিতে পৌঁছার জন্য আর এইরকমই ধন সম্পদের ক্ষেত্রে হাসিল করার ক্ষেত্রে
আর দুনিয়ার আরেকটি দিক হচ্ছে নারী জাতি, এটিও দুনিয়ার ভোগের বস্তু। এগুলি হচ্ছে দুনিয়ার বস্তু, এগুলি হচ্ছে জিনা। এই জন্য আল্লাহ রাব্বুল বলেছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতি দুনিয়া, আরেকটি আয়াতে বলেছেন মাল আল্লাহ বলেছেন আর বানুন আর সন্তান, মাল আর সন্তান, সন্তান তখন সন্তানের মাও, এগুলি কি জিনাতুল হায়াতি দুনিয়া, পার্থিব জীবনের এগুলি হচ্ছে অলংকার সাজ। আর এগুলির পিছনে পৃথিবীর মানুষ ছুটেছে জাঁকজমক। আর কি অতাফা করুন বাইনাকুম, এই পার্থিব জীবন হচ্ছে কি পারস্পরিক অহংকার প্রকাশের বিষয়, এগুলো নিয়ে মানুষ অহংকার প্রকাশ করছে, আমি এইরকম নেতা হয়েছি, আমি এইরকম বুদ্ধিমান হয়েছি, আমি এইরকম পয়সাওয়ালা হয়েছি, আমি এইরকমের বিল্ডিং বাড়ি তৈরি করেছি, আমি অমুক শহরে এত বড় বাড়ি তৈরি করেছি, এত জমি জায়গা কিনেছি, এগুলি কি তাফা করুন বাইনাকুম। তারপরে যাদের কাছে ওইরকম জনবল আছে পেছনে মাস্তান, তার পিছনে অনেক লোকজন আছে, অহংকার, আমার দলে এত লোক আছে, আমার একটা ডাকে এত লোক এক্ষুনি বেরিয়ে পড়বে, এগুলো কি তাফা করুন বাইনাকুম। এগুলি হচ্ছে অহংকারের বিষয় যা নিয়ে মানুষ অহংকার করে থাকে, পার্থিব জীবন নিয়ে বা পার্থিব ভোগের বস্তুগুলি নিয়ে অহংকার করে থাকে। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর ধন সম্পদ ও সন্তান সন্ততির প্রাচুর্য লাভের প্রতিযোগিতা। তাকাসুরুন মানে হচ্ছে কি কাসরাত থেকে আধিক্য, আধিক্যের প্রতিযোগিতা, আধিক্যের প্রতিযোগিতা, এই তাকাসুর ওখান থেকে সুরে তাকাসুর। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে মশগুল করে দিয়েছে, ব্যস্ত করে দিয়েছে কি তাকাসুর মানে আধিক্যের প্রতিযোগিতা, কত বেশি বাড়তে পারি, কত বড় নেতৃত্ব পেতে পারি, কত টাকা পয়সা ইনকাম করতে পারি, কত বড় বাড়ি করতে পারি, কত নিউ মডেলের গাড়ি খরিদ করতে পারি, কত মূল্যবান সোফা সেট নিয়ে আসতে পারি, এই প্রতিযোগিতায় চলছে। ও তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন সম্পদের ক্ষেত্রে, আওলাদের ক্ষেত্রে। একটা যুগ ছিল যে বেশি সন্তান হওয়াকে পার্থিব্য কি মনে করত, ক্ষেত্রে গৌরব মনে করত। আজকাল মানুষের প্রকৃতি এত বিকৃত হয়েছে যে যেটি ছিল একটি গৌরবের বিষয় সন্তান সন্ততির আধিক্য, সেই ক্ষেত্রে যত কম সন্তান হবে তত ভালো। ধনের ক্ষেত্রে কিন্তু না, আগের মানুষরা ধন চাইতে বেশি জনকে গুরুত্ব দিত, আর আজকালকার মানুষরা না, নিজের জন চায় না, আপন জন চায় না, মস্তান হয়ে মস্তান পুষে পুষে চোর গন্ডা বাটমারদেরকে পুষে পুষে নেতৃত্ব দিবে। আজকালকার নেতাদের অবস্থা এরকম, চোর গন্ডা বাটমার আর সন্ত্রাসী পুষে রেখেছে সমস্ত দলগুলি, কিন্তু নিজের সন্তান সন্ততি বেশি চায় না। প্রকৃতি বিকৃত হয়ে গেছে মানুষের, ফিতরাত মাসখ হয়ে গেছে, নেচার বিগড়ে গেছে। ধন সম্পদ সন্তান সন্ততির প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়। কামাসালে গায়েস, এগুলি হলো পার্থিব জীবন, পাঁচটি বিষয়ের কথা আল্লাহ বললেন, লাইবুন ওয়া লাহুম ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন ওয়া তাকাসুরুন বাইনাকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এর উদাহরণ কেমন? আল্লাহ বলেন কামাসালে গায়েস, গায়েস মানে বৃষ্টির মতো। এর উদাহরণ হচ্ছে পৃথিবীর এসব ভোগের বস্তুগুলি বৃষ্টির মতো। আজাবাল কুফফারা নাবাতুহু, এখানে কুফফারের অর্থ হচ্ছে চাষি, কাফেরের বহুবচন কুফফার, কাফের মানে চাষি, কোরআন ভাষায় কাফের চাষিকে বলে একটি তফসির, যদিও দ্বিতীয় তফসিরে বলা হয়েছে কাফের মানে কাফের, কুফফার মানে কাফের, অমুসলিম, আল্লাহ দ্রোহী, আল্লাহকে অস্বীকারী। তো বৃষ্টি বর্ষণ যখন হয় তখন কি হয়, জমি জায়গা এই যে ফসল রয়েছে, হ্যাঁ শস্য ক্ষেত রয়েছে, এগুলিতে কি হয় ফসল সবুজ হয়ে উঠে, সুন্দর হয়ে উঠে, তখন আজাবাল কুফফার নাবাতুহু, তখন এইসব দেখে চাষি অত্যন্ত খুশি হয়, আজাব মানে খুশি হয়। এর উপমা বৃষ্টি, যার দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদের চমৎকৃত করে, কৃষকদেরকে চাষিদেরকে চমৎকৃত করে, আজাবা। চাষিকে কেন কাফের বলা হলো? আমাদের দেশে এই চাষি আপনাকে কিন্তু কাফের বলা হয়েছে বলে তো মেরে দেবে, মেরে খেতে হবে, খবরদার এরকম কাজ করিয়েন না। কিন্তু জেনে রাখতে হবে যে চাষিকে আরবি ভাষায় কাফের বলা হয়, চাষির আরবি অন্য আরবিও আছে, চাষিকে ফালাহ, ফাল্লাহ বলে, ফাল্লাহ মানে চাষি, মোজারে মানে চাষি, মাজরা মানে ক্ষেত ফার্ম, আর মোজারে মানে চাষি, বিভিন্ন আরবি আছে চাষি, কিন্তু কাফের মানেও চাষি। কাফের চাষিকে কাফের কেন বলে? কাফারা মানে ঢেকে দেওয়া, আর চাষি করে কি জমি চাষ করার পরে বীজ ছিটিয়ে দেয়, আর বীজ ছিটিয়ে দেওয়ার পরে আবার তার উপরে মাটিকে বরাবর করে দিয়ে বীজকে কি করলো, ঢেকে দিল, বীজকে যেহেতু মাটিতে ঢেকে দেয় সেই জন্য চাষিকে কাফের বলা হয়। কাফারা মানে সাতারা, এক কথায় কাফারা মানে, এই জন্য ভাষাবিদগণ বলেছেন আল কুফর ওয়া তাকতিয়া, কুফর মানে আবৃত করা, ঢেকে দেওয়া, চাষিকে এই অর্থে কাফের বলা হয় যে চাষি বীজকে মাটিতে ঢেকে দেয়। আচ্ছা কাফেরকে কাফের কেন বলে তাহলে? অমুসলিমকে কেন কাফের, নাস্তিককে কেন কাফের? হ্যাঁ, লিয়ান্নাহু ইউকাত্তিল হাক্কা বিল বাতিল, কারণ কাফের
হককে বাতিল দিয়ে ঢেকে দেয়, আবৃত করে দেয়, কৃষকদের এই অর্থ করেছে। দ্বিতীয় তফসিলটি শুনেন, আজাবাল কুফার আনাবাদহু, কাফের, কাফেরের লক্ষ্য উদ্দেশ্য কি, টার্গেট কি, আখেরাত না দুনিয়া, চাষির কথা বলছি না, কাফের অমুসলিম বা যে দুনিয়ামুখী একবারে বেনামাজি বিধর্মী নাস্তিক, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, পরকাল সম্পর্কে মোটেই চিন্তাশীল নয়, তার চিন্তা কি, পেট, দুনিয়া, দুনিয়া, আর দুনিয়াতে বেঁচে থাকার জন্য খাদ্যদ্রব্যের প্রয়োজন, তাহলে দেশে যদি ফসল ভালো হয় তাহলে কাফের খুশি হবে না, হবে না, কাফের খুশি হবে। আল্লাহ বলছেন আজাবাল কুফার আনাবাতু, বৃষ্টি বর্ষণের পরে যখন ফসল খুব সুন্দর দেখে জমি জায়গায় তখন কাফের খুশি হয়। এখানে আর চাষির অর্থ করবেন না, দ্বিতীয় তাফসীর কাফের খুশি, কারণ কাফের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, সম্পদ, ধন, জমি জায়গা, তারপরে আপনার ভালো ফসল, ভালো বাগান, ভালো ফলের ফলন, ফসলের ফলন, খাদ্যদ্রব্যের ফলন। সুতরাং আজাবাল কুফার আনাবাতু, আল্লাহ নিয়ামতে খুশি হয়, কিন্তু মমিন এর চাইতে বড় খুশি হবে আখেরাতের কাজ, নামাজ পড়ার চাইতে বেশি খুশি হবে, দুনিয়ার সমস্ত কর্ম একদিকে আর তার এক অক্ষের নামাজ একদিকে, নামাজ তার কাছে বেশি গুরুত্ব রাখে, তার জমি জায়গা চাষ আবাদ ফসল পানি সবচাইতে বেশি গুরুত্ব রাখে, তার ইবাদত বান্দেগী। তো এই জন্য কাফের মানে কাফেরও কেউ কেউ অর্থ করেছে, শস্য সম্ভার দেখে কাফের কি হয়, চমৎকৃত হয় বা খুশি হয়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফার, অতঃপর এই ফসল যে সবুজ হয়ে উঠল, সবুজ হওয়ার পর ইয়াহিজু মানে শুকিয়ে গেল, সবুজ হওয়ার পরে কি হয়ে যায়, শুকিয়ে যায়, হঠাৎ করে শুকিয়ে গেল, আল্লাহর আজাবে শুকিয়ে গেল। সময় এসে যদি শুকায়, যেমন ফসল যখন ফসল হয়ে গেছে কাটা মারার মতো, কেটে নেওয়ার মতো, তখন শুকিয়ে গেলে তো কেটে নিয়ে আসলে, কিন্তু ফসলে ফলন হওয়ার আগে, ফল হওয়ার আগে বা ফসল যোগ্য হওয়ার আগে যদি শুকিয়ে যায়, জি জি জি, শুকিয়ে যায় তাহলে কি হবে, কিছু পাবে, কিছু পাবে না। তুমি এই যে অতপর সে তা গেল কি, শুকিয়ে গেল, অতপর ওটা শুকিয়ে যায়, ফাতারাহু মুসফাররা, যখন শুকিয়ে যাবে তখন তাকে কি দেখবে, পীতবর্ণ দেখবে, মুসফার আসফার থেকে, আসফার মানে হলুদ, তারপরে তুমি পীতবর্ণ দেখবে। সুম্মা ইয়াকুনু হুতামা, আর তারপরে শুকিয়ে যাওয়ার পরে পীতবর্ণ হওয়ার পরে কিছুদিন পরে কি দেখবে, চূর্ণ বিচূর্ণ, ওই জমিনেই পড়ে থেকে থেকে ওই গাছগুলি শুকিয়ে শুকিয়ে ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, সুম্মা ইয়াকুনু হুতামান, পীতবর্ণ দেখতে পাবে, অবশেষে ওটা কি হয়ে যাবে, খড়কুটায় পরিণত হবে, হতাম মানে খড়কুটা, হতাম মানে চূর্ণ বিচূর্ণ হওয়া, চূর্ণ বিচূর্ণ হওয়া মানে খড়কুটা। এই হচ্ছে দুনিয়ার উদাহরণ। আল্লাহ কিসের উদাহরণ দিলেন, এলাম আন্নামাল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবনের উদাহরণ, পার্থিব জীবনকে, তাহলে পার্থিব জীবনে যে পাঁচটি দিক ছিল এগুলি সবগুলি খেলাধুলা, এই যে সাজসজ্জা পৃথিবীর, এই যে অহংকার গৌরব, এই যে ধন সম্পদের প্রাচুর্যতা, এই সন্তানের ছেলে মেয়েদের প্রাচুর্যতা, আর হইচই নাতি নাতনি পতি পত্না এসব নিয়ে, এই যে হইচই করছিলেন আর অট্টালিকায় থাকছিলেন বাড়ি ঘর, এগুলি কেমন কামার চলে গেছেন, আজাবাল কুফার আনাবাত, খুব তো মজা লাগছিল লাগছিল লাগছিল, সময় এই হঠাৎ করে কি হয়ে গেল, শুকিয়ে গেল, মানে আপনার জীবন শেষ, এখন মরণের সময় চলে এসেছে, বা ধন সম্পদ, আপনার চোখের সামনে ধন সম্পদ এসেছিল শেষ, হঠাৎ করে ভূমিকম্প আসলো, আজকে আজাদ কাশ্মীর পাকিস্তান শাসিত কাশ্মীরের অবস্থা দেখে আসেন, মুজাফফরনগরের মুজাফফরাবাদ না মুজাফফরাবাদের অবস্থা দেখে আসেন, কি অবস্থা হয়, আপনি ধ্বংস হয়ে গেলেন, আপনার ধন সম্পদের আগে দুনিয়ার যেসব জাঁকজমকপূর্ণ ভোগের বস্তুগুলি ছিল তার আগেই, আর না হলে আপনার চোখের সামনে সেগুলি কি হয়ে গেল, সুম্মা ইয়াহিজু, শুকিয়ে গেল, ওই ফসল শুকিয়ে যাওয়ার মতো অবস্থা, আর তৃতবর্ণ হয়ে গেল, তারপরে সুম্মা ইয়াকুনু হুতামা, চূর্ণ বিচূর্ণ, চোখের সামনে কি যে হলো, কোথায় ছিলাম, লাখ লাখ টাকার মালিক, আজকাল জমিদার জমিদারদের ছেলেদের অবস্থা দেখেন, আমাদের দেশে অধিকাংশ জমিদারদের ছেলেরা খেতে পায় না, তারা অভাবে রয়েছে, আল্লাহর গজবে রয়েছে, তাদের জুলম অত্যাচার খুব বেশি বেড়ে গেছিল চাষিদের ওপর, গরিব লোকদের ওপর, প্রজাদের ওপর, আল্লাহ রাব্বুল আলামিনের পানিশমেন্ট দিয়েছেন হয়তো তাদেরকে এবং তাদের আগামী প্রজন্মকে এভাবে শাস্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন যে এসব জাঁকজমকের বিষয়বস্তু দুনিয়াতে ছিল, তারপরে পরকালে কি, অফিল আখেরাতে আযাবুন শাদীদ, পরকাল থেকে এত গাফিল যে দুনিয়া মেতে রয়েছে, অথচ এই শ্রেণীর লোকদের জন্য যারা দুনিয়াতে মেতে রয়েছে, অফিল আখেরাতে আযাবুন শাদীদ, পরকালে রয়েছে কঠোর শাস্তি, কঠোর শাস্তি কার জন্য, যারা দুনিয়াতে মেতে রয়েছে আর দুনিয়ায় মেতে গিয়ে দিনকে ভুলে গেছে, তাদের জন্য পক্ষান্তরে ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, কত অলংকার যুক্ত কোরআনুল কারীমের আয়াত, এবং আল্লাহর পক্ষ থেকে মাগফিরা মার্জনা রয়েছে, ওয়া রিদওয়ান আর আল্লাহর সন্তুষ্টিও রয়েছে, রেজামন্দিও রয়েছে, এটি কার জন্য, যাদেরকে দুনিয়ার এই জাঁকজমক, দুনিয়ার সাজসজ্জা এসব
দিন থেকে গাফিল করে দেয়নি, ভুলিয়ে দেয়নি দিন থেকে, পরকাল থেকে, নামাজ থেকে গাফিল করে দেয়নি, এবাদত বন্দেগি থেকে গাফিল করে দেয়নি, আল্লাহ শুকরিয়া আদায় থেকে গাফিল করে দেয়নি, গরিব দরিদ্রের হক আদায় করা থেকে গাফিল করে দেয়নি। আল্লাহ দুটি কথা বলেছেন, অফিল আখিরাতে আযাবুন শাদীদ, এক শ্রেণীর মানুষের জন্য দুনিয়ামুখী লোকদের জন্য আযাবুন শাদীদ কঠোর শাস্তি, আর যারা দিনমুখী আখিরাতমুখী তাদের জন্য ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, ভুল ত্রুটিও যদি হয়ে যায়, নামাজ পড়ি ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহর ইবাদত বন্দেগি করি কিন্তু কখনো কখনো ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, জেনেই হোক বা না জেনে হোক, আল্লাহ বলছেন মাগফিরা, যদি ভুল করে দাও তো তোমাদের জন্য মার্জনা রয়েছে যদি তওবাকারী হয়ে যাও, ইন্নাল্লাহ ইউহিব্বু তাওয়াবিন, রিজওয়ান এবং আল্লাহর রেজামন্দি রয়েছে, সন্তুষ্টি রয়েছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জীবন হচ্ছে কি মাতাউল গুরুর, পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। গরুর মানে ছলনা, ধোকা, প্রতারণা, আর মাতা মানে ক্ষণিকের ভোগের বস্তু, শাব্দিক অর্থগুলি এরকম। মাতা স্থায়ী ভোগের বস্তুকে মাতা বলা হয় না, মাতা এমন মাল সামানকে বলা হয় যেগুলো ক্ষণিকের ভোগের বস্তু, আর দুনিয়ার সবকিছুই কিন্তু ক্ষণিকের ভোগের বস্তু, আর তার মধ্যেও ক্ষণিকের ভোগের বস্তু সম্পর্কে যদি জানা থাকে যে কতদিন ভোগ করতে পারবো তাও একটা কথা হয়তো, যেহেতু জানা নেই যে কয় মিনিট আর ভোগ করা যাবে, সেজন্য আল্লাহ বলছেন গরুর, ধোকাই রয়েছে, মনে হচ্ছে যে বাড়ি তৈরি এবছরটা করলাম, দেশে যাব, যাওয়ার পরে বাড়িতে বাস করব, আর তারপরে আমার স্ত্রী এতদিন কষ্ট করলো তার জন্য দুই তিনটে কাজের মেয়ে রাখবো, ইত্যাদি কত যে মানে আশা আকাঙ্ক্ষা আর কত কি ছিল মনে, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মাতাউল গরু ধোকা দিয়ে দিল দুনিয়া আপনাকে। এই জন্য আল্লাহ পার্থিব জীবনকে কি বলছেন, অমাল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন কিছু নয় একমাত্র কি ছাড়া, ছলনার ভোগের বস্তু ছাড়া, ছলনাময় ভোগের বস্তু ছাড়া, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরু, আর এমন ভোগের বস্তু যা ক্ষণিকের ভোগের বস্তু। এই আয়াতটি এখানে রয়েছে, তাই না? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত নিয়ে আসার পরে কি দেখাতে চাইলেন, যে দুনিয়া আর আখেরাতের উদাহরণ, আখেরাত হচ্ছে যদি আখেরাতমুখী কেউ হয় তাহলে তার জন্য রয়েছে মাগফিরাতু মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ ঘোষণা করেছেন, শুধু সাহাবায়ে কেরাম না, সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, ওয়া তাবিউনা লাহুম বিহসান, আর যারা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে তাদেরকে ফলো করবে, অনুসরণ করবে, তাদের পথে চলবে, তাদের কথা আল্লাহ বলছেন আয়াত নম্বর 100 সূরা তাওবা, السابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه, দেখেন রিজওয়ান তাদের জন্য, আল্লাহ রাজি তাদের উপর এবং আল্লাহর উপর তারা সন্তুষ্ট, রাজি হয়ে যাবে, এত পাবে, তাহলে আখিরাত মুখী যারা তাদের জন্য এই রয়েছে আয়াত নম্বর 100। আর পক্ষান্তরে যারা দুনিয়ামুখী আখিরাত বিমুখ তাদের জন্য কি আযাবুন শাদীদ, কত শাস্তি রয়েছে। এই কথা জানিয়ে দেওয়ার পরে বলছেন লেখক হাদিস, হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা, ইমাম বুখারী বলছেন হাদিস বয়ান করেছেন আমাকে আব্দুল্লাহ ইবনে মাসলামা, ইমাম বুখারী ওস্তাদ, নতুন নতুন ওস্তাদ আসছে তাই না, তার ওস্তাদ হচ্ছেন আব্দুল আজিজ ইবনে আবি হাজিম, আর তার ওস্তাদ হচ্ছে তার পিতা আন আবি, হে তার পিতা আবু হাজিম, এই আবু হাজিম তাবেঈ, আবু হাজিম বলছেন আন সাহাল, এই সাহাল ইবনে সাদ, আগে সাহাল ইবনে সাদ ছিল না, সেই সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সাহাবী তাহলে এখানে সেই সাহাল কি বলছেন, তিনি সামিয়াতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, সামিয়াতু নবী আমি শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াকুল বলতে, কি শুনেছি, মাউদেউ সাউতিন ফিল জান্নাতে খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে একটি কোড়া, সাউত মানে কোড়া, চাবুক, হ্যাঁ চাবুক, জান্নাতে একটি কি বলছে চাবুক পরিমাণ স্থান, মাউদে মানে স্থান, চাবুক পরিমাণ স্থান জান্নাতে দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু রয়েছে মা ফিহা সে সমস্ত কিছু চাইতে খায়ের উত্তম, চাবুকের সমান জায়গা, চাবুকটা তারা বুঝতো যে চাবুক, তারা চাবুক ব্যবহার করতো, ঘোড়ায় চড়তো চাবুক ব্যবহার করতো, লাঠি লাঠি কম ব্যবহার হইতো, তারা তো গরু 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 আর মহিষ চড়াতেন না, সুতরাং তাদের কাছে চাবুকই থাকতো বেশিরভাগ, এর জন্য চাবুকের কথা বলেছেন, যখন যেই পরিবেশে যে কথাটি মানুষ বুঝবে সেটাই না বলতে হবে, আর সেই যুগে যদি নবী সাল্লাল্লাহু বলতেন যে তোমার দ্বারা একটি লোক হেদায়ত হয় তাহলে মার্সিডিজ গাড়ি, তাহলে বুঝতো লাল ওট দিয়ে বোঝানো হয়েছে তখন, আর এখন লাল ওট বললে আপনারা বাকি লাল ওট যদি না জানা থাকে তো লাল ওটই বাকি, হ্যাঁ হ্যাঁ, নবী সাল্লাল্লাহু কি বলছেন জান্নাতে একটি চাবুক সমান জায়গা, মদ ও সাউতিন ফিল জান্না, মানে জান্নাতের সামান্য কিছু জায়গা, চাবুক আর কত বড় ভাইটুকু হবে হয়তো, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়াতে কি কিছু আছে আপনি চিন্তা করুন, এখন যা কিছু আছে তে ধরুন হোয়াইট হাউস আছে,
পেন্টাগন আছে, আপনার প্রত্যেক দেশের সংসদ ভবন আছে, আর যত কিছু আছে, জাদুঘর আছে, মিউজিয়াম আছে, আপনার চিড়িয়াখানা আছে, আর কত গার্ডেন আছে, পার্ক আছে, রাজা বাদশাহদের বাড়িঘর আছে, কত কিছু আছে, এগুলি তো আছে। অমাফিহা, দুনিয়ার অমাফিহা, তার পেটে যে কি আছে, পেটে গ্যাস আছে, পেট্রোল আছে, সোনা আছে, কি নেই জমিনের পেটে? আচ্ছা, এই জমিনের মধ্যে আছে আবার সমুদ্র, নদী, তার মধ্যে যে কত কি আছে, হীরা আছে, মণি আছে, মুক্তা আছে, কত কি আছে। রমাফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, হাদিস ওয়ালা হারাজ বলতে থাকুন বা চিন্তার জগতে আপনি চিন্তা করতে থাকুন যে পৃথিবীতে কত কি আছে। বেশি না, আপনি যদি 10 লাখ টাকার মালিক হয়ে যান, নিজেকে বড় বড় লোক মনে করছেন, তাহলে 1 কোটি টাকার যদি মালিক হয়ে যান, তাহলে পৃথিবীতে কত কোটি টাকা আছে? বাদ দেন জমিনের নিচে যা কিছু আছে, ওগুলি জমিনের ওপরে পৃথিবীতে কত টাকা আছে। খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়ার সমস্ত কিছু চাইতে উত্তম হচ্ছে জান্নাতের কতটুকু জায়গা, চাবুক পরিমাণ জায়গা, মানে অল্প জায়গা। আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে যে জান্নাতের, জান্নাতের যারা খাদেম রয়েছে বা জান্নাতের হুর রয়েছে, তারা যদি একবার দুনিয়াতে উকি মারতে, এরকম জানালা খুলেন একটু উকি মারেন, লাইট ছড়াবে রোডের উপরে, আপনার উকি মারাই। আল্লাহু আকবার। অথচ আপনি শ্রেষ্ঠ মানুষ, মানুষ সম্মানিত মানুষ, আদম সন্তান, জান্নাত থেকে একবার যদি দুনিয়াতে উকি মেরে দিত, তাহলে লা আদাতি দুনিয়া কুল্লা, দুনিয়া একেবারে আলোকিত, কিয়ামত পর্যন্ত আলোকিত থেকে যেত, আর লাইটের প্রয়োজনই হতো না, বিদ্যুতের প্রয়োজন হতো না। আল্লাহু আকবার। আখিরাতের নিয়ামত সম্পর্কে এই জন্য নবী সাল বলেছেন, ওয়ালা খাতার আলা কালবে বাসার, মানুষ কল্পনা করেও শেষ করতে পারবে না যে জান্নাতের নিয়ামত। নামগুলি আছে, আপেল আছে তো, সান্তারা আছে তো, মৌসুমি আছে তো, আপনার আঙ্গুর আছে, হ্যাঁ কলা আছে, এগুলি আছে কিনা কোরআনে, ওতালহি মঞ্জুর, ইত্যাদি ইত্যাদি, মধু আছে, দুধ আছে, শরাব আছে, কিন্তু নাম, আল্লাহ বলছেন এই জন্য অউতু বেহি মোতা সাদেহা, পৃথিবীর এসব নিয়ামতের সাথে সাদৃশ্যতা আছে শুধু নামে, কিন্তু স্বাদে ভোগের ক্ষেত্রে কোনো অনেক পার্থক্য না, কোনো তুলনা নেই। অনেক পার্থক্য হলে তাহলে তো অনেক না। আল্লাহ আকবার। জি ওয়ালা, হ্যাঁ কল্পনা করতে পারেন, কল্পনা করতে পারে না। ইন্না ফিল জান্নাতে মা লা আইনুন রাআত, না কোনো চোখে দেখেছে পৃথিবী, পৃথিবীর কোনো চোখে দেখেছে, ওয়ালা উযুনুন সামিআতা, না কানে শুনেছে, হ্যাঁ মিনাদ দিন দুনিয়া মা ফিহা, তাহলে এই সম্পর্কে চিন্তা করে শেষ নেই। ওয়ালা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খাইরুম মিনাদ দুনিয়া মা ফিহা, সকালবেলা কিছুক্ষণ আল্লাহর রাস্তায় ব্যয় করা, সকালবেলা কিছুক্ষণ আল্লাহর রাস্তায় ব্যয় করা, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় জিহাদ করা, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করা। আও রাওহাতুন, অথবা বিকালবেলা, কালকে বলেছিলাম যে আরুহ রাহা ইয়ারুহ মানে বিকালবেলা যাওয়া বলেছিলাম না, আর গাদা একদু মানে সকালবেলা যাওয়া, এখান থেকে গাদুয়াতুন মানে সকালবেলা বের হওয়া, আর রাওহাতুন মানে বিকালবেলা বের হওয়া। তাহলে আল্লাহর রাস্তায় সকালবেলা কিছুক্ষণ বেরিয়ে যাওয়া, আর আল্লাহর রাস্তায় বিকালবেলা কিছুক্ষণ বেরিয়ে যাওয়া, এটি কি কত ফজিলত রাখে? খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে পৃথিবীতে যা কিছু আছে সবার চাইতে উত্তম, সব কিছু চাইতে উত্তম। হ্যাঁ, তবলিগেরা তবলিগটাকে ফি সাবিলিল্লাহ করে দিয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফি সাবিলিল্লাহ কাকে বলা হতো? জিহাদকে, সশস্ত্র জিহাদকে। তো সশস্ত্র জিহাদের জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে সময় দেওয়া, সকালবেলা কিছুক্ষণ সময় দিন আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে পাহারা দিতে গিয়ে, মুসলমানদের পাহারা দিচ্ছে কাফিররা যাতে করে আক্রমণ না করতে পারে, অথবা বিকালবেলা কিছুক্ষণ সময় দিল, এটি সারা পৃথিবীর সমস্ত নিয়ামত যা কিছু রয়েছে দুনিয়াতে সমস্ত চাইতে উত্তম। কারণ এই সকালবেলা কিছুক্ষণ সময় দিয়ে বা বিকালবেলা কিছুক্ষণ সময় দিয়ে যে নেকিটা হইলো, এই নেকিটা আখেরাতের পাথেই, পক্ষান্তরে দুনিয়াকে যদি নেকির কাজে না লাগানো হয় তাহলে এই আখেরাতে কোনোই কাজে আসবে না। আসলে আখেরাতে আজাবুন শরীদ, কোনো কাজে আসবে না, আসবে কি? হ্যাঁ, তবে দুনিয়াকে যদি আবার দিনের কাজে লাগাই, দিনের খেদমতে লাগাই, যেমন ধন সম্পদকে সাদকা খেরাত করলাম, তাহলে সেটা আবার আখেরাতের পাথেই হলো, তখন সেটা আলাদা একটা বিষয়। ফিসাবিলিল্লাহর শীর্ষ স্থান হচ্ছে সশস্ত্র জিহাদ, আল্লাহ যখন সুযোগ দিবে, কিন্তু যখন তখন না, এগুলো শর্ত সহ। এর জন্য কখন ফরজে কিফায়া, কখন ফরজে আইন, ফরজে আইন হলে যে কোনো সময় বেরিয়ে যাবে, সেই ক্ষেত্রে কারো আদেশের প্রয়োজন নেই। ফরজে কিফায়ার অবস্থায় থাকলে তখন মুসলিম রাষ্ট্রের আমির হইতে হবে। আজকে সারা বিশ্বের মুসলিম বিনা আমিরের জীবনযাপন করছে, আমির নেই, আছে আমির নাকি? আমিরুল মুমিন আছে? উমারের কেউ নায়েব আছে নাকি? উসমানের, আলীর কেউ নায়েব আছে? আবু বকরের কেউ নায়েব আছে? অ্যাসিস্ট্যান্ট আছে? স্থলাভিষিক্ত হয়েছে? নেই। তাহলে আমরা মুসলিম জাতি বিনা আমিরে জীবনযাপন করছি সারা বিশ্বের মানুষ। তাহলে যখন আমির নেই, জেহাদ নেই,
এখানে খণ্ডন ওই সব যুবকদের যারা বিভ্রান্তির শিকার হয়ে আজকাল বিভিন্ন দেশে মুসলিম দেশে অস্ত্র ধারণ করছে, আর কিছু মুসলিম মানলো, কিছু মুসলিমকে মানলো আর মনে করলো জেহাদ করে দিলাম। বিনা আমিরে, বিনা আমিরে জেহাদ করা জেহাদ নয়, এটি হচ্ছে এই অবস্থায় মরে যাওয়া জাহিলিয়াতের মরণ। সুতরাং এগুলি আমির নাই, জামাত ইসলামীর এক আমির, তবলিগ জামাতের আমির, আহলে হাদিসের এক আমির, আর আন্দোলনের এক আমির, আর আপনার আবার জিহাদি দলগুলির আমির, এগুলি আমির হচ্ছে এমনি জামাতি আমির। জামাতি আমির জামাতের মাধ্যমে যদি দিনের কাজ হয় তো ভালো কথা, যদি দিনের খালেস কাজ হয় তাহলে। আর এগুলি হাদিসের আলোকে আমির নাই, যে আমিরের কথা বলা হয়েছে যে যে আমিরের হাতে ক্ষমতা রয়েছে অর্থাৎ রাষ্ট্র নেতা হয়তো হবে। এমনকি ইসলামিক প্রতিষ্ঠান যেগুলির মাধ্যমে খালেস কোরআন এবং সুন্নার খেদমত হচ্ছে, কোরআন সুন্নার আলেম তৈরি করা হচ্ছে, এগুলি এক প্রকারের জিহাদ। বাকি বিদাতের ভিত্তিতে, যদি বিদাতের ভিত্তিতে কোনো কাজ হয় আর সেটাকে ধর্মীয় কাজ মনে করা হয় যে এটার দ্বারা দিনের খেদমত, তাহলে সেটিকে জিহাদ বলা যাবে না, কারণ বিদাতি তরিকায় জিহাদ হয় না। এই জন্য তাবলিগ জামাতরা যেই কাজগুলি করছে তার মধ্যে দু চারটা লোকের নামাজ তোমার ধরাচ্ছে, কিন্তু তার ভিতটা যে কায়েম হয়েছে সেটা বিদাতের ওপর। অর্থাৎ 40 দিনের জন্য বেরোতে হবে চিল্লা, তারপরে ফাজাইল আমলি পড়তে হবে, আর কোনো কিতাব নেই তাদের, করছে না বুখারি না কোরআনের তাফসির, আর এই যে বিশেষ বিশেষ ফর্মালিটির সাথে তাদের যে এগুলি, আর তারপরে তাদের আমির হবে, আবার একটি আমির না, ইসলামে আমির রয়েছে একটা, তাই না? ইসলামে আমির হবে মাত্র একজন, সে আমিরের অনুপস্থিতি তার নায়েব থাকতে পারে, যে অনুপস্থিত থাকলে তার জন্য নায়েব অ্যাসিস্ট্যান্ট আমির হয়, কিন্তু তাদের আমির কেমন জান? তবলিগি চিল্লার ভাইদের সাথে গাস্ট করেছে, গাস্ট বুঝেন তো, ওই যে গ্রামে গ্রামে যায় তারা লোকজনকে ডাকতে, গাস্ট বলে ওটাকে ফার্সি ভাষা, গাস্ট মানে ঘোরাফেরা করা, আরবিতে জওলা বলে। তো গাস্ট করতে গেলে একজন থাকবে আমির, একজনের নাম হচ্ছে রাহবার, একজনের নাম হচ্ছে মোতাকাল্লিম, আর বাকি লোক দোয়া করবে এদের কাজ। তাহলে আমির তাদের তিনটা, কি এক বিদাত। তো এই এই তাবলিগ জামাত প্রতিষ্ঠাই হয়েছে বিদাতের ভিত্তির ওপর, আর বিদাত প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য, দুইটি জিনিস প্রতিষ্ঠা করার জন্য, আর দুটি বিদাত, একটা হচ্ছে সুফিয়াদের প্রতিষ্ঠা করার জন্য, আর একটা হচ্ছে গোড়া মজহাবপন্থী মুসলমান তৈরি করার জন্য, মজহাবি মুসলমান তৈরি করার জন্য। আর এটা যেই যেই গ্রাম থেকে এই তবলিগ জামাত শুরু হয়েছিল, ভারতের মেওয়াত থেকে, হরিয়ানার মেওয়াত, মেওয়াত থেকে ইলিয়াস সাহেব যখন তবলিগ শুরু করলেন, মেওয়াতে কিছু লোক আহলে হাদিস হয়ে যায়, হানাফি থেকে আহলে হাদিস হয়ে যায়, রহস্য জানে না অনেকে, আহলে হাদিস ভাইয়ের আমাদের অনেকে জানে না, যার ফলে ধোকা খেয়ে যায়। যখন কিছু লোক আহলে হাদিস হয়ে গেল তখন হানাফিদের নিকটে মজাব ছেড়ে দেওয়া মানে তো অজব তরক করে এত গুমরা পথভ্রষ্ট হয়ে গেছে, আর আহলে হাদিস হয়ে যাওয়া মানে কিছু লোক আহলে হাদিস হলে তখন মানুষের মধ্যে তো খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে, গবেষণা শুরু হয়ে যাবে, তাহলে তো আহলে হাদিসের লাইন ধরে নেবে। এখন এই আহলে হাদিস হওয়া থেকে কি করে বাঁচানো যায় হানাফিদেরকে, আর হানাফি মজাব কি করে টিকানো যায়, আর হানাফি মজাব না টিকলে সুফিজম টিকবে না, কারণ যে আহলে হাদিস হবে যে মজাব ছেড়ে দিলে সে সুফিজম পীরে বিশ্বাসী কি করে হইতে পারে, হতেই পারে না। ভালো রহস্য মনে রাখবেন, এই মেওয়াতের, এই মেওয়াতে প্রথম আহলে হাদিস হয়ে যায় কিছু হানাফিরা, তখন মাথা খারাপ হয়ে গেলে দেওবন্দি আলেমদের সাথে। ইলিয়াস সাহেব তখন সেখান থেকে চিল্লা শুরু করলেন, টার্গেট হচ্ছে দুটি, যে হানাফি মজাব টিকাতে হবে আর আমাদের পীর মরিদি সুফিজম টিকাতে হবে। এই জন্য এর নাম তবলিগ না, এর নাম আমরা বলি তাহানিফ, মানে হানাফি বানানো, বুঝছেন, 16 পয়জনে হানাফি বানানো। যদি কেউ হানাফি নাও থাকে তবলিগে যাওয়ার মাধ্যমে তার আকিদা কি এমন মেরে দিবে 16 পয়জন দিয়ে 20 দিয়ে যে তার মধ্যে আর ওই ই থাকবে না, আকিদা তার শক্ত থাকবে না, সব ঠিক, বিদাত বরণ করতে তার অভ্যাস হয়ে যাবে, বিদাত করে 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 চিল্লাতে গিয়ে তখন বুঝে না এগুলো সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইরকম আরব অনেক জাহেল আরবরা দায়িত্ব ছেড়েছে, কিন্তু আলেম আলম কোন আরব একটি আলেমও তাবলিগ জামাতে যায় না, কিন্তু যায় কারা, কাতার হচ্ছে আরবদের মধ্যে তাবলিগের আড্ডা, এদের জাহেল বেশি, ভালো কোনো আলেম নেই কাতারে, এখান থেকে জাহেল যারা ধার্মিক তারা দেখে যে আরে এত পরে আর এত সুন্দর করে তাহাজ্জুদ পড়ে, এত দিনদার, এত বড় বড় দাড়ি, আর এত তারা জিকির আজকার করে, তো এই দলটি তো খুব ভালো দল, ধার্মিক দল, তখন এদের সাথে ছুটে যায়, এরা ভারত যায়, এরা বাংলাদেশ যায়, টঙ্গি যায়, কাকরেল যায়, এরা পাকিস্তান রায়ওয়ান যায়, এগুলো হচ্ছে তাবলিগদের মার্কাজ। তো কি বলছিলাম, জিহাদ ফিসাবিলিল্লাহ, তো জিহাদ হইতে হবে সুন্নতের ভিত্তিতে কায়েম হইতে হবে, দাওয়াতের কাজ করা জিহাদ ফিসাবিলিল্লাহর অন্তর্ভুক্ত, কারণ সুন্নতের ভিত্তিতে আপনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, সুন্নাহর দাওয়াত দিচ্ছেন, প্রথম তাওহীদের দাওয়াত দিয়ে আরম্ভ করছেন, তারপর নামাজ সুন্নাহ, এটা হচ্ছে একরকম জিহাদ ফিসাবিল, আল্লাহর রাস্তায় জিহাদ। কিন্তু বিদাতের ভিত্তিতে যে দাওয়াত শুরু হবে, তবলিগ শুরু হবে, তার নাম জিহাদ নয়। তারপর নিজের আত্মীয় স্বজন গ্রাম গঞ্জ বাদ দিয়ে দূরে দূরে চলে গেল, আর তারপরে আরো রোগ যে যেটা ভালো করে শোনেন, সেটা হচ্ছে যে মূর্খ লোকেরা, নিরেট মূর্খ যারা, তারা যাচ্ছে তবলিগ করতে, কি শিখাবে তারা, কি শিখালে তো এলেম লাগবে, তবলিগ মানে পৌঁছানো, কি পৌঁছাতে যাবে জাহেল মূর্খ বৃদ্ধগুলো শিখতে যায়, তাহলে তবলিগ অন্য, তাহলে তালিম বলতে হবে, তালিম কেন বলছেন, এর নাম তবলিগ কেন দিল, তবলিগ জামাত বলো, তালিম জামাত, আমরা তালিম করার জন্য শেখার জন্য যাচ্ছি, দাদা বলছে না
ধোকা দিতে কোনো মুসলিম জাতিকে যে আমরা তাবলিগ জামাত, তাবলিগ মানে পৌঁছানো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার তবলিগি ভাইকে ভালো করে বলবেন, তাবলিগ মানে পৌঁছানো। আর জাহেল মূর্খগুলো 60 বছর ধরে তারা হারাম খেলো, সুদ খেলো, ঘুষ খেলো, আর রিটায়ার হওয়ার পরে তাও কি তবলিগ করবে এই অফিসারগুলো যারা দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না? তো সকালবেলা কিছুক্ষণ সময় দেওয়া আর বিকালবেলা কিছুক্ষণ সময় দেওয়া, দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে সেসব চাইতে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সকালবেলা হয়তো ডিউটি নেই, 1 ঘন্টা গেলেন বিভিন্ন বিলাতে, যাওয়ার পরে বেনামাজিদেরকে ইসলামের দাওয়াত দিলেন, এটি দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে তার চাইতে উত্তম। যেহেতু আজকাল আর অস্ত্রের জিহাদ নেই, সুতরাং কথার জিহাদ বাকি রয়েছে। কলম গেলেন, লিফলেট পম্পলেট বা ক্যাসেট দিলেন কাউকে, এগুলি হচ্ছে খাইর মিনার দুনিয়া মাফিয়া। সকালবেলা ডিউটি, বিকালবেলায় ঠিক আছে সময় পেলেন, বিকালবেলা গেলেন আবার আত্মীয় বংশের মাঝে, আজকে এই চাচার বাড়ি, আরেকদিন ফুফুর বাড়ি, আরেকদিন খালার বাড়ি, আরেকদিন শ্বশুর বাড়ি, এই বিভিন্ন জায়গায় গিয়ে, আর শ্বশুর বাড়িতে গেলেন তখন শ্বশুর গ্রামে যে সব লোকেরা রয়েছে তাদের কাছে গেলেন, 1 ঘন্টা 1 ঘন্টা করে দাওয়াত দিলেন, ওর মধ্যে সময় বের করলেন, এটি হচ্ছে খাইর মিনার দুনিয়া মাফিয়া। এগুলি এসবের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ তাআলা। বাকি বিদাতকে ভিত বানিয়ে বিদাতের উপর যেসব বিল্ডিং খাড়ো করা হবে সেসব বিল্ডিং ধসে যাবে, কোনো কাজে আসবে। ইমাম বুখারি বলছেন এই অধ্যায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী সম্পর্কে, কি যে কোন ফির দুনিয়া, তুমি জীবন যাপন করো দুনিয়াতে পৃথিবীতে, কান্নাকা গরিব, এমন ভাবে যে জানো তুমি অজানা অচেনা ব্যক্তি, গরিব। গরিব আমরা গরিব বলি কাকে? ফকির, দরিদ্রকে। এটা হচ্ছে উর্দু বা বাংলা ভাষা, উর্দু ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, কিন্তু আরবিতে গরিব মানে আগন্তুক ব্যক্তি, যে প্রথম এসেছে আপনার গ্রামে, আপনার শহরে, আপনার এলাকায়, কোনোদিন দেখেনি লোকটি, অপরিচিত, তাহলে অপরিচিত অজ্ঞাত পরিচয় ব্যক্তি, আও আবের ও সাবিল অথবা পথচারী হিসাবে। আবের ও সাবিল, আবের মানে যে চলে, হ্যাঁ, অবুর করা মানে অতিক্রম করা, আর সাবিল মানে রাস্তা। তো পথ অতিক্রমকারী বা পথচারী হিসাবে তুমি জীবন যাপন করো, পথচারী একজন পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে হয়তো ক্লান্ত হয়েছেন অথবা খাবারের প্রয়োজন, হোটেলে গেলেন, সাস্কর হোটেলে গেলেন, আপনি মক্কা মদিনা যাচ্ছেন, সাস্কর হোটেলে ঢুকলেন, আপনি থাকবেন ওখানে কিছুক্ষণ, যতক্ষণ প্রয়োজন, প্রয়োজন সারা হলে চলো যেতে হবে গন্তব্য স্থানের উদ্দেশ্যে যেতে হবে। তো দুনিয়াকে কেমন মনে করো, দুনিয়াতে জীবন যাপন করো কেমন ভাবে, যে তুমি একজন আগন্তুক ব্যক্তি, কিছুক্ষণের জন্য এসেছো, এরকম মনে করো দুনিয়াকে, তোমার পৃথিবীকে। আও, আও মানে অথবাও হয়, আর আও মানে বরং হয়, এই আও নিয়ে অনেক বহাস করেছে ভাষ্যকারগণ, তো এখানে বরং এর অর্থ করা বেশি ভালো। আপনি যদি এই দুনিয়াকে মনে করেন, যে কিরকম মনে করেন, দুজন মানুষ ধরেন, একজন লোক এটাকে মনে করছে, এমনি তো আজকাল অধিকাংশ মানুষ মনে করছে এই বাস দুনিয়ার দিকে এমন আমরা ধাবিত হয়ে গেছি যে থাকবো, মনে হচ্ছে মরণের কথা স্মরণীয় হয় না, মরণের কথা স্মরণীয় হয় যে কখন যে মরণ চলে আসে, মাসকে মাস চলে যাচ্ছে, মরণের কথা কোনো সময় খেয়ালও আসে না যে মরে যাবো, শুধু পয়সা পয়সা, টাকা পয়সা, দন দৌলত, এই সেই, নেতৃত্ব গদি, ব্যক্তি স্বার্থ, এই জন্য কার সাথে লড়াই ঝগড়া মারা মারি, এতে ব্যস্ত, খেয়ানত গাদ্দারি কত রকমের কাজে লেগে আছে, ব্যস্ত দুনিয়া নিয়ে একেবারে। তারপরে যারা মরণকে স্মরণ করছেও মনে করেন, তারা দুই শ্রেণি, এক হচ্ছে যে মরে যেতে হবে কিন্তু থাকবো কিছু, কান নাকা গরিব, তুমি দুনিয়াতে বসবাস করো, তোমার ইমান এমন হইতে হবে যে তুমি একজন আগন্তুক ব্যক্তি, এসেছো হয়তো 2-4 দিন বন্ধু বান্ধবের কাছে বেড়াবার জন্য, রিয়াজ গিয়েছো, 2-4 দিনের জন্য আছো, তারপর এখান থেকে চলে যেতে হবে, এরকম মনে করো যে কিছুক্ষণের জন্য এসেছি, জানি না, তাও তো সময়টা জানানো নেই, এই যে সময়টা আছে হতে পারে 10-20 বছর পেয়ে যেতে পারি, 50-60 বছর 70 বছর সময় পেয়ে যেতে পারি, আর হতে পারে নাও পেতে পারি, মানে আমাদের 40 চলে গেছে, নবী সাল্লামের সমানই যদি বয়স পাই তো 2/3 অংশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? 2/3 অংশ শেষ, আমরা কি চিন্তা করছি তার মাত্র 20 বছর আছে, যদিও পাই 60-62 বছর, তারপরেও মাত্র 20 বছর, অনেকের এখানে দামাম এসে 10-12 বছর কি 20 বছর হয়ে গেল, আরে তারপরে 20 বছর সময় নেই, কান নাকা গরিব, জানো তুমি ক্ষণিকের জন্য এসেছ, ক্ষণিকের জন্য কোনো জায়গায় গিয়েছো, এইরকম মনে করো দুনিয়াটাকে, বরং এর চাইতে ইমানকে আরো সুন্দর করো, মজবুত করো, কি আবেরো সাবিল, পথচারী, দুনিয়াতে তুমি পথচারী, পথ দিয়ে যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, কোনো জায়গায় তোমাকে স্টপ করতে হয়েছে, থামতে হয়েছে, এরকম মনে করো। আর ওই ব্যক্তি চাইতে আপনার ইমান বেশি মজবুত, একজন মনে করছে যে আমি কি আগন্তুক ব্যক্তি, এখানে এসেছি, দমদমে আমি থাকি না, থাকি অন্য জায়গায়, এখানে এসেছি, আর আরেকজন মনে করছেন না এখানে থাকবো না, আমি একজনও থাকবো না, এখান দিয়ে আমাকে যেতে হবে কোথায়, বাহরাইন যেতে হবে, যে লোকটির গন্তব্যস্থান বাহরাইন, হোক এখানে থাকবে না, তাম দিবে, এর ওপর দিয়ে কোনো একটা রাস্তা দিয়ে তাম দিলা, তাও আবেরো সাবিল, তুমি নিজেকে মনে করো যে আমি পৃথিবীতে আবেরো সাবিল পথচারী,
হাদিস হচ্ছে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। উমার ছিল আব্দুল্লাহ, তিনি বলছেন আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকেবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন, মানকেবি কাঁধে হাত রাখলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিমের ক্ষেত্রে, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কখনো কখনো কারো হাতে হাত রাখতেন, কারো কাঁধে হাত রাখতেন। যেমন এখানে কাঁধে হাত রাখার কথা রয়েছে, কাঁধে কেন হাত দিলেন কাঁধে, তাকে একটু সজাগ করার জন্য, যে কথাটা যাতে করে যত্ন সহকারে গুরুত্ব দিয়ে শোনে এবং মনে রাখে, কথাটি মনে থাকবে যে আল্লাহ রাসূল ওই সময় আমার কাঁধে হাত দিয়েছিলেন, বলবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক হাত পড়েছিল আমার কাঁধে, তাহলে মনে থাকবে না, এবসি মনে রাখার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন আত্তাহিয়াত শেখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হাতে হাত দিয়েছিলেন, হাতটা ধরেছিলেন এইভাবে, হাতটা ধরেছিলেন এইভাবে দুই হাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন বুখারী হাদিসে, ওয়া কাফি বাইনা কাফাইহি, আমার হাতটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে। এখানেও ধরে তাকে আত্তাহিয়াত শিখিয়েছিলেন, কুলু বলো আত্তাহিয়াত লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাতু শিখিয়েছিলেন, গুরুত্ব সহকারে শেখানো জানো যায়, বলবে না যাতে করে মনে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মাঝখানে আমার হাতটা একবার এসেছিল আত্তাহিয়াত শেখার সময়। আমাদের দেশের হানাফি ভাইরা এই হাদিসটিকে পেশ করে মুসাফার ক্ষেত্রে, না মুসাফা নাই, আর তারা তো বলে মুসাফা চার হাতে, ঠিক না, দুই হাত তার আর দুই হাত যে ব্যক্তি মুসাফা করলো তার, তো দুই দুই চার হয়ে গেল। আর এখানে আব্দুল্লাহ মাসুদ বলছেন আমার এক হাত কাফি বলা হয়েছে, আমার হাত তার দুই হাতের মাঝখানে ছিল, তাহলে তিন হাতের এখানে ব্যবহার হলো। চার হাতে যদি করে থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কথা বলতেন যে আমার হাত নবীর হাতের মাঝখানে ছিল আর নবীর হাত আমার হাতের মাঝখানে ছিল, তা তো করেনি, তাহলে চার হাত কোথায়, তাহলে এটি মুসাফা ছিল, এটি ছিল কি তালিম, শিক্ষামূলক হাত ধরা, শিক্ষা দেওয়ার জন্য, একটু সজাগ করার জন্য, সচেতন করার জন্য হাত ধরে কথা বলা, শোনো আত্তাহিয়াতুলিল্লাহ এইভাবে শিখিয়ে দিয়েছে, এটি মুসাফা নাই। এইভাবে আমাদের হানাফি আলেমরা সাধারণকে বোঝাবার চেষ্টা করে যে দেখো বুখারীতে দুই হাতে মুসাফা আছে, আর এরা মানে না দুই হাতে কোথায় মুসাফা আছে, দুই দুই চার হাত, চার হাত নেই তিন হাত, বুঝার ভুল, বুঝলে হয়তো বুঝার ভুল, ইচ্ছা করে নাও হইতে পারে। তো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত দিলেন, দিয়ে বললেন ফাকাল, বলেন কোন ফির দুনিয়া কা আন্নাকা গরিব, আব্দুল্লাহ বিন উমারকে বলছেন এটি তার সাথে খাস না, বরং এটি তার মাধ্যমে শোনানো হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন তুমি দুনিয়ায় জীবন যাপন করো এমন ভাবে কান্নাকা গরিব, যে তুমি একজন আগন্তুক ব্যক্তি, আবের সাবিল অথবা পথচারী ব্যক্তি, বা বরং তুমি পথচারী হিসাবে তোমার ইমান আরো সুন্দর করার জন্য পথচারী মনে করো নিজেকে। এখন আছি আপনি রাস্তা দিয়ে চলছেন, এখান থেকে আলখালি যে বাসা হেঁটে যাচ্ছেন, আর সব সময় যদি এই চিন্তা লেগে থাকে যে জানি না এখান থেকে আমি আলখালি বাসা পৌঁছতে পারবো কিনা, হতে পারে রাস্তায় মরে যাবো। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি ভাষ্য লিখছেন যে অনেক ওলামা বলেছেন যে এটি সন্দেহের জন্য না আর অথবার জন্য না, যে হয় এই হও অথবা এই হয় না, বরং বরং এর অর্থ করেন, তাতে হবে কি কারণ এতে ইমানের ঊর্ধ্বতা রয়েছে। জি হ্যাঁ, গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। জি, তো সবসময় যদি আপনি স্মরণ করেন, দিনে একবার স্মরণ না করে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় মরণকে স্মরণ করছেন, আপনি কাজে কামে ডিউটিতে বেরিয়ে যাচ্ছেন সকালবেলা চিন্তা করছেন আল্লাহ আল্লাহ ভালো জানে ফিরে আসবো কিনা, আবার ডিউটি থেকে ফিরে আসলেন রেস্টে গেছেন আল্লাহ এই ঘুমের পরে উঠবো কিনা আল্লাহ ভালো জানে, রাত্রে ঘুমাচ্ছেন আল্লাহ সকাল হবে কিনা আল্লাহ ভালো জানে, এই হচ্ছে একজনের ইমান। আর একজন দিনে একবার শুধু মরণকে স্মরণ করে, কখন চলে যেতে হবে, হয়তো দুজনে পার্থক্য হইল না, অবশ্যই পার্থক্য, সুতরাং ওইটাই তো কথা, মরণকে বেশি স্মরণ করতে হবে এবং দুনিয়ার তাচ্ছিল্যতার কথা সবসময় স্মরণ করতে হবে, কোনো মূল্য নেই দুনিয়ার। ওয়াকানা ইবনে উমার, এই হাদিসটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই হাদিসটি বয়ান করার পরে আব্দুল্লাহ বিন উমার ইয়াকুল নিজের পক্ষ থেকে বলছেন, বাকি কথাটুকু আব্দুল্লাহ বিন উমারের, তিনি বলছেন এজা আমসাইতা, তার ছাত্রকে, তার ছাত্র কি ছিল মুজাহিদ, মুজাহিদ তাবেই, তারপর এজা আমসাইতা যখন সন্ধ্যা হবে ফালা তান্তাজারি সাবাহা, তখন সকালের অপেক্ষা করিও না, আজকে সন্ধ্যা হয়েছে এখন সন্ধ্যাবেলা রাত সন্ধ্যা রাত, এই চিন্তা করবেন না যে আমার সকাল হবে আর আমি সকালে বেঁচে থাকব, না হতে পারে রাত্রে শেষ। ওয়াইজা আসবাহতা, আর যখন সকাল হবে, আগামীকালকে সকাল হলো, ফালা তান্তাজারি মাসা, এই চিন্তা করেন না যে সন্ধ্যা হবে তখন সন্ধ্যায় দান খেরাত করব, জাকাত ফরজ হয়ে গেছে সন্ধ্যায় জাকাত দেব, বাবা মায়ের খরচ পাঠাবার প্রয়োজন আছে, আচ্ছা ঠিক আছে আজকে না কালকে পাঠাবো, না এক্ষুনি এই সময় আছে এক্ষুনি পাঠান, হয়তো সুযোগ পাবেন না আপনি, আর কালকে প্রত্যেক ক্ষেত্রে লাগান তো দেখি, তাহাজ্জুদ পড়া, অনেকে ভালো মানুষ আমরা অনেকে আছি যারা মনে করি যে আচ্ছা ঠিক আছে ধরবো ধরবো ধরছি ধরবো এই তাহাজ্জুদ শুরু করব, করতে করতে কখন মরণ চলে আসলো, মতের পরোয়ানা চলে আসলো, তাহাজ্জুদের সুযোগই পেলেন না আপনি, বৃহস্পতিবার করে রোজা রাখবো রাখবো করতে করতেই সময় চলে গেল, মতের পরোয়ানা চলে আসলো। ওই যে আসবাহাত ফালাতান্তাজিল মাসা, সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করিও না যে সন্ধ্যা হবে আমার, নাও হইতে পারে সন্ধ্যা,
হাদিসের অর্থ এও নাই যে আপনি দুনিয়া হাসিল করবেন না, কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমার যেটা ভাগ আছে সেটা তুমি উপেক্ষা করিও না, ভুলিও না, সেটাও স্মরণ রাখেন, আর সেটাকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করেন, যে ধন সম্পদ আসছে সেটাকে আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করেন, আর দুনিয়া হাসিল করতে গিয়ে দিনে ব্যাঘাত না ঘটে, সবচেয়ে বড় কথা দুনিয়া প্রাধান্য না পেয়ে যায় আপনার কাছে, তহিব্বুনাল আজলা না হয়ে যায়, মানে নগদ ক্যাশটাকে আপনি প্রেফার করে দিলেন এরকম না হয়, বালতু সেরুনাল হায়াতাদ দুনিয়া করেন, তোমরা পার্থিব জীবনকে কি করছো অগ্রাধিকার দিচ্ছ, প্রাধান্য দিচ্ছ, এরকমটা না হয়। এটি প্রত্যেকটি ক্ষেত্রে আপনার সামনে ঘুম আর ফজরের নামাজ কোনটিকে প্রাধান্য দিচ্ছেন আপনি নিজের হিসাব নিজেই কষেন, ঠিক না? এরকমই আপনার জোহরের জামাতের নামাজ আর ভাত পাক করা কোনটিকে প্রাধান্য দিচ্ছেন, আসরের সময় জোহরের পর খেয়ে দিয়ে একটু পেট ভারী হয়ে গেছে একটু শুইবো, শুইলেই দুইটা বেজে গেছে, শুইলেই হয়তো আসর জামাতটা ছুটে যাবে, আপনি কোনটি প্রাধান্য দিচ্ছেন, আসরের জামাত 27 গুণ না আপনার ঘুম, ঘুমটা হচ্ছে দুনিয়া, বলতু ফেরুনাল হায়াত দুনিয়া হয়ে গেল, ঠিক না? এইভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনার বাড়িতে মনে করছেন যে টিভি কেনবো আর আব্বাকে পয়সা পাঠাইতে হবে, কোনটাকে প্রাধান্য দিচ্ছেন? আপনি নিজের বিচার নিজেই করেন। আপনার হজ করতে হবে, হজ করতে হবে আর দুনিয়ার কিছু কাজ রয়েছে, জমি কেনবো কোনটা আগে করছেন, যেটা আগে করবেন সেটাকে আপনি প্রাধান্য দিলেন, তাহলে দিনকে দিনের ওপর যদি দুনিয়াকে প্রাধান্য দেয় এটি হচ্ছে গুনাহের কারণ আর শাস্তির কারণ, বাকি দিনকে আপন অবস্থায় সুন্দর করে রেখে যদি দুনিয়া করে এবং দুনিয়ার পেছনে অত বেশি না ছুটে, দুনিয়ার পেছনে বেশি ছুটার প্রমাণ যে দুনিয়া কোনো সময় হাসিল না হলে আক্ষেপ হওয়া, কষ্ট পাওয়া, উফ কি হলো, টেনশনের শেষ নেই, মুখ কালো হয়ে গেছে, ঘুম হয় না কয়েকদিন ধরে, কি জন্য যে একটা ভালো চাকরি ছুটে গেল, ঘুম হয় না কি জন্য যে আজকে বড় লস খেয়ে গেছি, এক্সিট লেগে যাবে কালকে আমার এক্সিট লাগিয়ে দিবে বলেছে যে তোমার খালাস এক্সিট তোমার, আর ঘুম টুম নেই কিচ্ছু নেই, কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কি দুনিয়ার মোহর লক্ষণ, দুনিয়াকে খুব ভালোবাসতে লেগেছেন আপনি, আল্লাহ যদি এক্সিট লাগিয়ে দেয় তো কি হবে, ওইটা স্মরণ করি না ওই সময়, যদি স্মরণ করি তাহলে এই টেনশন হবে না। ওয়াখুজ মিন সিহাতিকা লিমারাদিক, আর তোমার সুস্থতা থেকে তুমি গ্রহণ করো তোমার অসুস্থতার সময়ের জন্য, মানে যেই সময় তুমি অসুস্থ হয়ে যাবে তখন নফল ইবাদত করতে চাইলে করতে পারবে না, নফল রোজা রাখতে চাইলে রাখতে পারবে না, আরো কল্যাণমূলক কাজ করতে চাইলে করতে পারবে না, দিনের কথা শুনতে চাইলে শুনতে পারবে না, এতক্ষণ হয়তো রাত জাগতে পারবেন না, এই দিন শিখার কথা নেই, শিখা এলেম হাসিল করার কথাই নেন, এই সময় সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আছেন, আপনি এই সময়টাকে কাজে লাগান, এই সুস্থ সময় থেকে এদিক সেদিক করে কাটিয়ে দিলেন, আপনি শিখলেন না, আর যখন অসুস্থ হয়ে গেলেন তখন হয়তো হা হতাশ করছেন, হাই শিখলাম না, এতদিন থাকলাম শিখলাম না, আর এখন তো অসুস্থ হয়ে পড়লাম, আর তো যেতেই পারছি না, খোঁজ মেন সেহাতেকা লে মারাদেকা, তোমার অসুস্থ সময়ের জন্য তুমি তোমার সুস্থতা থেকে কিছু পাথে সঞ্চয় করো, গ্রহণ করো, পাথে গ্রহণ করো, অমিন হায়াতেকা, আর তোমার জীবন থেকে কিছু পাথে গ্রহণ করো, তোমার জীবন যতক্ষণ আছে, লে মৌতেকা, তোমার মৃত্যু পূর্বের সময়কালের জন্য, লে মৌতেকা মানে বাদা মৌতিকা, তোমার মৃত্যু পূর্বের জন্য, মরণের পর আর কিছু নেওয়ার উপায় থাকবে না তোমার কাছে, তোমার কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে। এই হাদিস থেকে যদি কেউ এরকম নেই যে সুস্থ অবস্থায় নবীন কি বলছেন, সুস্থ অবস্থায় তুমি গ্রহণ করো তোমার অসুস্থ অবস্থার জন্য, ঠিক কিনা, তাহলে বোঝা যাচ্ছে যে অসুস্থ অবস্থায় কিছু করতে পারবো না, পারবো না, এখন সুস্থ অবস্থায় যা কিছু করার করে নিই, ঠিক না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আরেকটি হাদিস শুনিয়ে দিয়ে সম্পর্কে, তার বাহ্যিক অর্থের সাথে এর কোনো দ্বন্দ্ব নেই, ওই হাদিসটি কি, ওই হাদিসটি আছে এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এটি বুখারীতে আছে, এজা মারেজাল আব্দু, কোনো বান্দা যখন অসুস্থ হয়ে যায়, আও সাফারা, অথবা যখন সফরে চলে যায় কোথাও, কাতাবাল্লাহু লাহু মা কানা ইয়ামালু সহিহান মুকিমান, মানে আল্লাহ তার জন্য লিখতেই থাকেন সুস্থ অবস্থায় বা মুকিম অবস্থায় যা আমল করত। উদাহরণ দিয়ে বলছি, আপনার কোনো একটি আমল ছিল যেটা আপনি নিজের বাড়িতে থাকাকালীন করছিলেন বা নিজের বাসস্থানে থাকাকালীন করছিলেন, দামামে করতেন, আপনি তাহাজ্জুদ পড়তেন, উদাহরণস্বরূপ তাহাজ্জুদ পড়তেন, আপনি উদাহরণস্বরূপ সোমবার বৃহস্পতি রোজা রাখতেন বা কোরআন তেলাওয়াত করতেন ডেলি এক পাড়া করে, তফসির পড়তেন আপনি ডেলি কিছু কিছু করে, সপ্তাহে মঙ্গলবার আসতেন, শুক্রবার আসতেন দিন শিখার জন্য, এগুলি করতেন কিনা? এখানে দুই সপ্তাহের জন্য আপনাকে আপনার মালিক জিদ্দা পাঠিয়ে দিল বা এমন জায়গায় পাঠালে যেখানে দিন শিখার কোনো উপায় নেই, সেখানে গিয়ে আপনি সফরে আছেন আর এমন জায়গায় আছেন যেখানে সফরে কষ্ট, তার মধ্যে তাহাজ্জুদ পড়াও সমস্যা, হয়তো ওই রকম ক্ষেত্র পাচ্ছেন না আপনি, আর রোজা রাখা তো সমস্যা সফরে, তাহলে এই যে আপনার রোজাগুলি ছুটে গেল, তাহাজ্জুদ ছুটে গেল সফরে যাওয়ার কারণে,
আপনার এই দিন শিখার যে সবটা ছিল, কোরআন তেলাওয়াত বা তফসির পড়ায় যে সবগুলি ছিল এগুলি ছুটে গেল, এগুলি পাবেন না? পাবেন না। এটি হচ্ছে সফরের উদাহরণ দিলাম, সুস্থ আর অসুস্থ উদাহরণ দেন। সুস্থ অবস্থায় আপনি তাহাজ্জুদ পড়তেন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যেতেন, আপনি রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন আর তাহাজ্জুদ পড়তে পারেন না, সোমবার বৃহস্পতিবার রোজাও রাখতে পারেন না, অসুস্থ হওয়ার কারণে আর আসতে পারেন না, আল্লাহ সানায় থাকেন বা কোথাও থাকেন, অসুস্থ কি ব্যাপার ভাই, সেন্টারে মঙ্গলবার দেখতাম শুক্রবার দেখতাম মুখকে দেখতে পাই না, অসুস্থ, উনি আসতে পারেন না। নেকি পাবেন না? পাবেন না। নেকি আপনার কন্টিনিউ থাকবে, তাই বলছেন এজা মারে জাল আব্দ, কোনো বান্দা যদি অসুস্থ হয়ে যায় আও সাফার অথবা সফরে চলে যায়, কাতাব আল্লাহু লাহু, তাহলে আল্লাহ তার জন্য লিখতেই থাকবেন, মা কানা ইয়ামালু, যে আমলগুলি আগে করছিল, সহিহান, সুস্থ অবস্থায়, মুকিমান এবং মুকিম অবস্থায়, মুকিম অবস্থায় যে আমলগুলি করছিল সফরে চলে গেলে তার লিখতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন, সুস্থ অবস্থায় যে আমলগুলি করছিল অসুস্থ হয়ে গেলে করতে পারছে না, তাহাজ্জুদ করতে পারছে না, তাহাজ্জুদের নেকি লিখা হচ্ছে, কোরআন তেলাওয়াত এক পড়া করে করতে সুস্থ অবস্থায় আর করতে পারছে না, এখন আল্লাহ লিখতে আছে। এই ক্ষেত্রে এই হাদিসটিকে সামনে রাখেন আর আগের হাদিসটিকে, খুজ মিন সিহাতিকা লিমারাজিকা, তোমার অসুস্থ সময়ের জন্য তুমি সুস্থ অবস্থায় কিছু গ্রহণ করো। তো বাহ্যিক যদি কেউ এরকম বুঝে যে তাহলে অসুস্থ অবস্থায় আমল করতে পারবো না, হবে না, যে নেকি সেই জন্য এখন নেকিগুলি করি নি, ঠিক না, এরকম অর্থ কেউ যদি নাই, তো দুটো দুটো হাদিসের যেন দ্বন্দ্ব মনে হচ্ছে কিন্তু দ্বন্দ্ব নেই, তাহলে দুটো হাদিসের অর্থ এই যে যেই ব্যক্তি সুস্থ অবস্থায় ভালো আমলগুলি নফল ইবাদত বন্ধ এগুলি করতো সে অসুস্থ হয়ে গেলেও পেতে থাকবে, যে ব্যক্তি মকিম অবস্থায় ভালো আমলগুলি করতো সফরে চলে গেল সে পাবে, পক্ষান্তরে যে ব্যক্তি সুস্থ অবস্থায় আমলগুলি করতো না অসুস্থ হয়ে গেলে পাবে কি? পাবে না। আপনি তাহাজ্জুদ পড়তেন সুস্থ অবস্থায়, অসুস্থ হয়ে গেছেন, একদিন তাহাজ্জুদ পড়তে উঠতে পারলেন না অসুস্থতার কারণে, জ্বর হয়ে গেছে, কাশি হয়েছে ইত্যাদি, নেকি পাবেন আপনি? পক্ষান্তরে আমি যদি তাহাজ্জুদ না পড়ি তাহলে আমি সুস্থ অবস্থাতেও যেমন নেকি পাবো না, যেহেতু পড়ি না, অসুস্থ অবস্থাতে নেকি পাবো? পাবো না, কারণ আমি পড়তাম না, কিন্তু আপনি যে পড়তেন সেজন্য আল্লাহ রাব্বুল আপনাকে দেবেন, কারণ ওখানে ওজর হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আপনাকে অসুস্থ করেছেন, আল্লাহ আপনাকে সফরের কারণ করে দিয়েছেন সফর করার, সেজন্য আল্লাহ রাব্বুল দিতে থাকবেন, আপনার ইখলাস আছে, নিয়ত আছে, আল্লাহ যদি আমি সফরে না থাকতাম আমি যদি আপনার অসুস্থ না হইতাম তো এই কাজগুলি করতাম, যাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, হ্যাঁ মাস মাসে তাদের পাঁচ দিন সাত দিন করে চলে যাচ্ছে পিরিয়ডে, আল্লাহ দেবেন তাদেরকে, দেবেন ইনশাআল্লাহ তাআলা, অবশ্যই দেবেন, কিন্তু যে বেনামাজি তাকে কি করে দেবেন? এমন তো নয় যে বেনামাজি পঁচিশ দিন নামাজ পড়লো আর পাঁচ দিন মেনে থাকলো তখন নামাজের নেকি পেয়ে গেল, পাবে কি? সেম সেম উদাহরণ বলা যেতে পারে, চল্লিশ দিন ধরে নেফাসে আফটার ডেলিভারি নাপাক থাকলো তখন নামাজ পড়লো না, যে নামাজি মহিলা সে নেকি ইনশাআল্লাহ পাবে, কিন্তু যে বেনামাজি সে আবার কিসের নেকি পাবে? সে তো সুস্থ থাকলে পড়তো না। জি, নবী সাল্লামের এই প্রসঙ্গে আরেকটি হাদিস রয়েছে, হাদিসটি রয়েছে মুস্তাদরাক হাকেমে, নবী সাল্লাম একজন লোককে বললেন উপদেশ দিতে গিয়ে, ইকতানিম খামসান কাবলা খামস, পাঁচটি বস্তুকে পাঁচটি বস্তুর পূর্বে তুমি সম্পদ মনে করো, ইকতানিম গনিমত মনে করো, হ্যাঁ তো ইকতানিম খামসান কাবলা খামস, শাবাবাকে কাবলা হারামিক, একটি হচ্ছে তোমার যৌবনকে তোমার বার্ধক্যের পূর্বে, তাহলে যৌবনকালে আমল করেন, যৌবনকালে যেই রকম আমল করতে পারবেন, মেহনত পরিশ্রম করতে পারবেন, বৃদ্ধ হয়ে গেলে কখনো পারবেন না, ওয়াসিহাতাকা কাবলা সুকমিক, তোমার সুস্থতাকে তোমার অসুস্থতার করবে, সম্পদ মনে করো, মূল্যবান সম্পদ, সুস্থ যখন রয়েছো কাজ করো, কারণ অসুস্থ হয়ে গেলে করতে পারবে না, গেনাকা খাবলা কাবলা ফাকরিক, এবং তোমার দারিদ্রতার পূর্বে তোমার সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো, সচ্ছল রয়েছে এখন, যে এখন ইচ্ছা করলে হইতে পারে আপনার কাছে দশ লাখ টাকা থাকে, ইচ্ছা করলে আপনি দুই লাখ টাকা দিয়ে, অসুবিধা নেই, অন্তর থাকলে মসজিদ বানিয়ে দিলেন, কিন্তু যখন আপনার কাছে পয়সা থাকবে না, ইচ্ছা থাকলেও পারবেন না, তাহলে দারিদ্রতার পূর্বে আপনি সচ্ছলতাকে গনিমত সম্পদ মনে করেন, ওই সময় কাজ করেন, এখন টাকা পয়সা আছে এখনই করে ফেলি, এমন না যে আমার ছেলে মেয়ে তো ভালো আছে ইনশাআল্লাহ সাদকা জারিয়া করবে, আজকাল অনেক মানুষ এরকম আছে যে ছেলে মেয়েদের জন্য শুধু জমাইতে আছে, জমাইতে আছে, জমাইতে আছে, আর এই আশা করে আছে যে আমার ছেলে মেয়েরা আমার জন্য করবে, না মোটেই না, নিজে করতে হবে, এবং নিজে যখন সচ্ছল আছেন তখনই করতে হবে, হতে পারে কালকে আর সচ্ছল থাকবেন না আপনি, আর কি তিন নম্বর হয়ে গেল, চার নম্বর ফারাগ আকা কাবলা শুগলে, তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসর, ওই যে দুই নিয়ামতের হাদিস প্রথমে এর আগে হয়ে গেছে, তো ব্যস্ততার আগে এখন ফ্রি রয়েছেন, শুক্রবার ফ্রি রয়েছেন, হতে পারে আগামীতে কোনোদিন শুক্রবার আপনার ডিউটি লেগে যেতে পারে, দেশে গেলে ছুটি কোথায় আপনার? কোনো ছুটি নেই, দেশে যারা রুজি রোজগার করছে শুক্রবার কোনো ছুটি আছে, চাকরি করছে তাদের ছুটি আছে, বাকি যারা এমনি রুজি রোজগার ব্যবসা বাণিজ্য তাদের কোনো ছুটি আছে? ছুটি নেই, এত ব্যস্ত যে খাওয়ার সময় পায় না, তাহলে তার আগে আপনি আলহামদুলিল্লাহ আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি করে ফ্রি হয়ে যাচ্ছেন, প্রত্যেক দিন আপনি দু চার ঘন্টা করে সময় দিতে পারবেন, দিন শিখা, দিনের উপর আমল করা বা তাহাজ্জুদ পড়া
এইরকমই আপনার রোজা রাখা, নফল ইবাদত বন্দেগী করা, সময় দিতে পারবেন। পাঁচ নম্বরে হায়াতাকা কাবলা মওতে, তোমার মত মৃত্যুর পূর্বে তোমার জীবনকে তুমি মূল্যবান মনে করো, সম্পদ মনে করো। আজকে হায়াত আছে, কালকে না থাকলে আর কিছু করার নেই, উপায় নেই। কালকে একটি লোক প্রশ্ন করছিল, কালকে একটা প্রোগ্রাম ছিলাম, এক শিক্ষিত লোক ছিল, মানে জেনারেল শিক্ষিত লোক, তো সে জিজ্ঞেস করছে যে একজন লোক 40 বছর ধরে নামাজ টামাজ পড়েনি, বরং 50 বললো, 50 বছর ধরে নামাজ টামাজ পড়েনি, তারপরে হঠাৎ করে সে পাগল হয়ে গেছে, বেঁচে আছে এখন পাগল হয়ে গেছে, তো ওর কি হবে, ও তো এখন পাগল হয়ে গেছে, বলেন তো দেখি। এখন এর তওবার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই তওবার। কেন? তার সে পাগল, তার মানে তার কোনো ইচ্ছা নেই, পাগলের তো কোনো ইচ্ছা থাকে না, আর তওবা তো বিনা ইচ্ছা ছাড়া তওবা হয় না, নিয়ত হইতে হবে, পাগলের তার কোনো নিয়ত নেই, যা কিছু করছে অটোমেটিক অটোমেটিক। তো যখন তার ইচ্ছা নিয়তই নেই পাগলের, তাহলে তার তওবা নেই। যেমন তাহলে এই পাগলের উদাহরণ একজন মরে যাওয়া লোকের মতো, একজন লোক 50 বছরই বাঁচলো, হঠাৎ করে বিনা তওবাতে মারা গেল, বেনামাজি অবস্থায় মারা গেল, তার যে পরিণাম এই পাগলের ওই রকমই পরিণাম। আল্লাহ যদি এরপরে তার পাগল হওয়া দূর না করে আর তওবা না করে, তাহলে তার পরিণাম ওই বেঁচে থাকা তার মরে যাওয়ার সমান। আমি বললাম তাকে যে তার বেঁচে থাকা, তার এই সংশয় ছিল যে সে তো বেঁচে আছে তো কি আছে, এতদিন আল্লাহ তাকে সুযোগ দিয়েছিল, সেই সুযোগ গ্রহণ করেনি, এখন পাগল হয়ে গেছে, তার নিয়ত নেই, তো সুতরাং তওবাও নেই, আর তওবার দরজা তার বন্ধ হয়ে গেছে। যেমন মরে গেলে তওবার দরজা বন্ধ, ঠিক কিনা? এখন জীবিত অবস্থায় পাগল হওয়ার কারণে তার তওবার দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ কোনোদিন সুস্থ করলে তওবার দরজা আবার খুলবে না, হয়ে গেছে গেছে তার। এই ক্ষেত্রে প্রযোজ্য, এই যে পাগল হওয়ার পরের ক্ষেত্রে প্রযোজ্য, আগের ক্ষেত্রে কি করে প্রযোজ্য হবে? এখন পাগল হওয়ার পরে কোনো অন্যায় কাজ করলে, কাউকে খুন করে দিলে আল্লাহ মাফ করবে, এই খুনের কথা আল্লাহ ধরবে না। মদ খাচ্ছে, পায়খানা খাচ্ছে, আল্লাহ ধরবে না। একটা পাগল পায়খানা খেলেও ধরবে না, মদ খেলেও ধরবে না, ঠিক কিনা? জেনা করে নিলেও ধরবে না। এখন একটা পাগল একটা পাগলিকে পেলো আর জেনা করে নিল, ধরবে আল্লাহ কি? ধরবে না। তাহলে ওখানকার সমাজের লোককে ধরবে, তারা যদি দেখে তাহলে বাধা দিতে হবে, কিন্তু তাকে আল্লাহ ধরবে না। তাহলে পাগল হওয়ার পরবর্তী জীবনে যে আমলটা পাগল হওয়া অবস্থায় হবে, সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আল্লাহ তাকে ধরবে না, কারণ তার নিয়ত বলে কিছু নেই, সে পাগল। রফি আল কালামান সালাস, আল্লাহ তার উপর থেকে কলম উঠিয়ে নিয়েছে, কিন্তু তার আগের অবস্থাটা, তার আগে আল্লাহ তাকে সুযোগ দিয়েছিল, আমল করার সুযোগ দিয়েছিল, তবা করার সুযোগ দিয়েছিল, সেই সুযোগকে সে কাজে লাগায়নি। শতভাগা আল্লাহ।